অনেকদিন পর আজ সবার সাথে দেখা হলো। না, সবার সাথে না, কেউ হয়তো বা থাকবে না, কেউ হয়তো বা আসার চেষ্টা করে আসতে পারবে না। সবাই এখন অনেক দূর, অনেক। অনেক গল্প হবে আজ, আমাদের কাছে আসার গল্প, কাছে থাকার গল্প, দূরে চলে যাওয়ার গল্প, আনন্দের সময়গুলোতে একসাথে থাকার গল্প, কষ্টের দিনগুলো ভাগাভাগি করে নেওয়ার গল্প, বন্ধুর গল্প, বন্ধুত্বের গল্প। ব্যাপারটা কি, আসলেন, দপ করে ব্যাগটা রাখলেন, মনে হয় বেডটা আপন করে নিলেন, সমস্যা কি ভাই? এটা আপনার বেড নাকি? কেন ভাই, এটা তো ফাঁকাই ছিল। এটা তো কেউ নাই, আপনার নাকি? কারণ নামটাম লেখা নেই তো। কি মানে কি ভাই, ফাইজুল আহমেদ নাম লেখা নাই মানে? নাম না, সরি ভাই, বুঝতে পারিনি, সরি। তাহলে ভাই যান, কই ব্যাগটা নিয়ে যাবেন না, যত সব জঞ্জাল। পাঁচ তারিখ থেকে এসে বসে আছি, হরির স্টেশনের দিন থেকে বাপ মা ছাইরা। উনি এসে নয় তারিখে এসে বলেন এরকম আর সিট ফাইজুল আহমেদ নাকি? হ্যাঁ, দাঁড়ান নজর বললাম, একদম তেরিবের গেলে চিনাই দিতাম। হ্যালো ভাইয়া, আরে ছাগল গাধা নাকি তুই, পথে পথে ঘুরতেছিস আর ওকে কল দিস নাই? তুমি ফোন দাও না ভাইয়া, তুমি ফোন দিয়ে বলে দাও। ভয় কিসের তোরা? তো তুই আমার ছোট ভাই না, জানলে তোকে কিছু বলবে না? তুমি একটু ফোন দাও না, আমি দাঁড়াইছি, তুমি একটু ফোন দাও। আচ্ছা, তুই যেখানে আছিস সেখানে দাঁড়া, আর আমি ওকে কল দিতেছি। ভাই আমি কি বাথরুমের সামনে দাঁড়ায় থাকবো তাহলে? গাধা, তোর কাছে তুই তোদের যে কমন রুম আছে ওটা সামনে যেয়ে দাঁড়া। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সালাম। আমি চালাই নাকি, মানুষ না চিনলে কি চলে? দাঁড়াছিস কেন? সিট পাচ্ছি না তো। সিট পাচ্ছিস না? আরে আমার কুত্তায় তো দুটো সিট নিয়ে থাকে, একটা ঘুমায় আর একটা মুতে। আয় আমার সাথে আয়, তোকে আমি সিট দিচ্ছি। এত কল কেন আসে? তুই এক কাজ কর, তুই তিনতলায় বি ব্লকে যা, আমি একটু পরে আসতেছি।
ধান ছিল হাতে ঝরে তবু ঝরে নাই মালা খান ছিল হাতে বিদায়ের ব্যথা খাবারটা রেখে যা বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ধরে নাই মালা সুরে বাচ্চা ডিস্টার্ব করিস না বলুন না খাবার রেখে যেতে ঝরে তবু আমি নিয়ে বসছি যাও ভাই আপনি আসেন আসেন ভিতরে আসেন আরে আসবো না রে আজকে অনেক কাজ আছে যে জন্য আসছিলাম আমার ছোট ভাই হয় তোর কি জন্য নাম রে শুভ ভাই ও শুভ আরে কি যে হলো আজকাল নামটা খুঁজে মনে রাখতে পারি না তো ও আছে আমার ফ্রেন্ডের ছোট ভাই ও সিটিট পাচ্ছে না তো কয়েকদিন তোর কাছে থাকবে তো কোনো সমস্যা হবে না তো আরে না ভাই আপনার ছোট ভাই মানে আমার ছোট ভাই আরে ভাই আপনার আসার কোনো দরকার ছিল ফোন দিলেই হতো আসো আসো ভাই আসো গান পারোস জাতীয় সঙ্গীত ছাড়া কিছু নাচতেও পারিস না গান গাইতেও পারিস না ডিএমসি তে আসলি কিভাবে পড়াশোনা করবে কি যা কিছু কি রাখিস তোর রুমে পুরো বোরিং ব্র্যাকটিক দিয়ে কোনো মজা পাচ্ছি না না দোস্ত হতাশ আসলেই মামা ঠিক বলছো এই মুরগির মনে হয় রানী ক্ষেত্র গাছ যত মামা নিজ খোয়ার থেকে একটা চালু মাল নিয়ে আসো তো আমার বুঝতে কারণ আমি এখনই দেখতেছি আমার কথা বন্ধুরা আজকে আমরা সবাই প্রথম হলে উঠলাম তো হলে থাকতে গেলে আমাদেরকে অনেক নতুন নতুন জিনিস সম্বন্ধে জানতে হবে সবার আগে যেই জিনিস সম্বন্ধে আমাদেরকে ভালো মতো জ্ঞান রাখা দরকার সেটা হচ্ছে র্যাক সহজ কথায় বাংলায় এক কথায় যদি বলি র্যাক মানে হচ্ছে মাইর তাহলে বাঁচতে হলে আমাদের কি করতে হবে সমস্যা যেমন আছে তেমনই তার সমাধানও আছে প্রথম তিন মাস তো মায়ের খাইতেই হবে কোনো মানে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই তো প্রথম তিন মাস আমরা কি করব আমাদের যে জামা জামার নিচে সবসময় আমরা তিনটা করে গেঞ্জি পরে বেরাবো আর যে প্যান্ট থাকবে প্যান্টের নিচেও আমরা সবসময় তিনটা করে আন্ডারওয়্যার পরবো এই যে দেখো এক দুই তিন তাহলে মার কি খাইতেই হবে বাঁচার কি কোনো উপায় নাই থাকবে না কেন খুব সহজ একটা উপায় শিখাই দিই যখন কোনো ভাই র্যাক দিতে আসবে তখনই বলবা ভাই টয়লেট লাগছে খুব সিরিয়াস অবস্থা বলে ঝাড়ে দৌড়ে পালাই যাবা ভাই আমি আসতেছি আমার একটু টয়লেটটা লাগছে একটু সিরিয়াস অবস্থা আমি টয়লেট করে আসতেছি ভাই কিরে নাম কি তোর ভাই কৌশিক তোর নাম ভাই কৌশিক না ভাই আমার নাম কৌশিক দেখছো মামা পুরোই মাল তুমি কি সব বের নিয়ে আসছো পুরো কথা বলতেছি না দেখছো ওই খুব তো চালু গার্লফ্রেন্ড আছে কিরে গার্লফ্রেন্ড কয়টা কয়টা দরকার ভাই দেখছো
শেখানোর জিনিস না, এটা তো ভেতর থেকে আসে ভাই, বেসিক ইনস্টিংক্ট। এটা এখানে প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে, এখানে সব হাতে কলমে শেখানো হয়। কৌশিক শুভরাটা কিস করে দেখাই দেন তো। দেখা দেখা এই আমরা দেখি দেখা দেখা ভাই ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই দিশ দিন না ভাই, আমাদের দ্বারা হবে না। আরে করতে বলছি না কর। আরে এই শালা কিস মানুষ উপরে করে সত্যি করে কিস করে দেখা। শুন কৌশিক দেখ, মনে করে তো গার্লফ্রেন্ড ইমাজিন কর, দেখ তোরটা ওলার আছে, চেহারাটাও নাদুশ নাদুশ ফর্সা সুন্দর, দাড়িও কম আছে, পারফেক্ট। তুই দেখ চিন্তা কর, ইমাজিনেশন কর, তুই পারবি, তুই আসল করিস না, পারবি পারবি, দেখ চিন্তা পারবি, একশো পারবি। Just be mine, mine for tonight, kiss me now. Hold me tight, be mine for tonight. Just be mine, mine for tonight. কি হলো, মরে গেল নাকি? আগেই বলছিলাম বাচ্চা কাচ্চা মানুষ, হার্ট অ্যাটাক হলো নাকি ভাই? মির্কি রোগ আছে বলে মনে হয়, জুতা শুকাই দেবো নাকি ভাই? এই তুই চুপ থাক তো, এক গাছে সিরিয়াল কিসার, চুপ থাক তুই চুপ থাক। আচ্ছা ক্লাস করলি? শেষ হলো ভাই। আচ্ছা গুড গুড, ভালো মতো ক্লাস ক্লাস করবি বুঝছিস? খা খা খা। কী ব্যাপার খাচ্ছিস না কেন? খা খা বেটা। ভাই ফার্স্ট ইয়ার, ভাই ভাই ফার্স্ট ইয়ার, ভাই কেন ভাই? জি ভাইয়া। এদিকে এদিকে এদিকে। আসসালামু আলাইকুম ভাই, কিছু বলবেন ভাই? কিরে তুই ফার্স্ট ইয়ার না? জি ভাই। কিরে তোর তো আমি অনেকক্ষণ থেকে খেয়াল করতেছি, হ্যাঁ ফার্স্ট ইয়ার হয়ে ব্যাচ পেটার সাথে সেই ভাব নিচ্ছিস, তারপর ভাব নিচ্ছিস যে পুরো ফিফথ ইয়ার হয়ে গেছিস, সালামও নিচ্ছিস সেই নেতা লেভেলের, কি কাহিনী কি? হ্যাঁ ভাই আমার কি দোষ বলেন ভাই, কারণ পোলাবান যদি সালাম দেয়, আমি তো আর কাউকে সালাম দিতে বলি নাই, ওরা সালাম দিচ্ছে, আমি তো সালাম না নিলে এটা পাপ হবে ভাই। কি অন্য কারণে এত সালাম দেয় না, তোকে এত সালাম দেয় কেন? হ্যাঁ এটা একটা কারণ থাকতে পারে ভাই, আমি দেখতে একটু ম্যাচিউর ম্যাচিউর তো, আমার পুরুষত্ব একটু বেশি ভাই। খুব ম্যাচিউর না, খুব পুরুষালী পুরুষালী ভাব, পুরুষালী পুরুষত্ব একবারে উসলে উসলে পড়তেছে তোমার না? আচ্ছা একটা পুরুষালী কাজ করতে দেখি, ওই যে আপুটা কাউন্টারে দাঁড়ায় আছে না, ওই যে দেখছিস, আর এই যে সুন্দর মতো কিনা, আমি কে বলবি আমি তোমার ভালোবাসি ভাই? বড় আপু তো ভাই, এরকম একটা কথা কেমনে বলি ভাই? আবার কথা বলে, একটু আগে তো খুব পুরুষত্ব ফলাচ্ছিলে, যা ভাই সিনিয়র আপু। যা যা যা, তুই যাইতে বলছিস আগে, যা। এক্সকিউজ মি আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ কি কথা বলো। আসলে আপু কথাটা আমি বলতে যাচ্ছি না, আসলে আপু কি করব, আমি আসলে পরিস্থিতির শিকার হয়ে আমাকে বলতে হচ্ছে। হ্যাঁ বলো, কি এমন কথা, এত হেজিটেট ফিল করতেছো কেন, কোনো জরুরি কিছু না? মানে আসলে আপু কি হয়ে বলি, আসলে মানে আপু ওইখানে যে একটা ভাইয়া বসে আছে না, ভাইয়াটা বলতে বলছে যে ভাইয়াটা আসলে আপনাকে অনেক বেশি পছন্দ করে। সরি আচ্ছা এখন আমরা ডাব্লিউবিসি কাউন্ট করবো, এখানে এটা হচ্ছে নিউবার কাউন্টিং চেম্বার, এখানে 64টা ঘর করা হয়েছে, প্রতিটা স্কোয়ার হচ্ছে 1/16 মিলিমিটার স্কোয়ার একটা বোর্ড। চলেই তো আসছে, এখানে আবার এত কিছু বলার কি আছে, আসো। এত দূরে কিসের, লেট করে আসছো আবার পিছনে বসছো, সামনে বসো। Oh.
আচ্ছা যা বলছিলাম আমরা, এক আয়তন হচ্ছে 1/60 মিলিমিটার কিউব। তোর নাম কি? শুভ, এনডিসি। আমি অনিক রহমান, টিজিসি। টিজিসি মানে কি? টিজিসি মানে হচ্ছে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ। ও অনেক কিছু ধরা হবে এবং যা বলছি মেইন বই দেখছি সবকিছু পড়তে হবে এবং কি কি পড়তে হবে আবার বলে দিচ্ছি। তাহলে জিনিসটা হচ্ছে এইটা, বুঝা গেছি তো? কি হয়েছে তোদের ভাই, ক্লাস হচ্ছে তো? আরে বেটা কাহিনী আছে, স্যার যখন সামনে ঘুরবে স্যার বেল্টের নিচে কাহিনী আছে দেখিস। এমনি কি আসছে? তাহলে এই হচ্ছে পড়া, নেক্সট রবিবার আইটেম হবে এবং সবার কিন্তু পড়ে আসতে হবে। আমি কিন্তু খুব কড়া, আইটেমে সব কিছু ধরা হবে। তোমার সমস্যা কি? কি ব্যাপার, হাসতেছো কেন? এখানে কি সার্কাস হচ্ছে? এত হাসাহাসির কি হয়েছে তাহলে এখানে? না স্যার, আমি স্যার বলতে পারবো না। মানে কি এখনো আসতেছো? দাঁত ভিতরে, দাঁত ভিতরে বলতেছি, বলো কেন আসতেছো বলো। তারা বলতে পারবো না। মানে কি বলতে পারবো না? মানে কি সত্যি এত পোলাপান যে করতে আসে? আচ্ছা ঠিক আছে, বলতে পারবো না, ভালো লিখে দেখো, লেখো। এই দেখি কি লিখতেছো, রচনা লিখতেছো নাকি? ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ কি এগুলো কি? যাও বেরাও। সরি স্যার। সরি স্যার মানে কি? যাও বেরাও, ক্লাস করা লাগবে না তোমার, যাও। পেয়াদ পোলা বান্ধন অন্ধকার। বের করে দিলেন স্যার, ভালো ছিল তো। তুমিও বের হয়ে যাও স্যার। বলছি বের হয়ে যেতে, যাও আও। স্যার একটা কথা বলবো স্যার? বলো স্যার। আসলে ওদের হাসার যথেষ্ট কারণ ছিল স্যার, আপনার চেইনটা স্যার খোলা, স্যার চেইনটা লাগা। তুই খাতায় কি লিখছিলি? আসলে তো কি লিখছিলি তুই? তোর একবার স্যার বাইর করে দিল, তোরাই দেখ। সেই ছিল আমাদের তিনজনের বন্ধু হওয়ার গল্প। এরপরের কাহিনী খুবই অল্প। বড় ভাইয়ের ভয়াবহ রুম থেকে বের হয়ে আমার ঠিকানা হলো গণর। নিজের একটা ঠিকানা তখন অবশ্য হয়নি, তাতে কি যদি হয় সেজন এক খাটে তিনজন। পারি না স্যার। তুমি কি পারো হেমোস্টেসিস কি বলো তো? পারি স্যার। বলো স্যার। হেমোস্টেসিস স্যার পারি স্যার, একটু দাঁড়ান স্যার। হেমোস্টেসিস স্যার একটু স্যার, মনে আসতেছে আসতেছে না স্যার। হেমোস্টেসিস স্যার পারি না স্যার। হেমোস্টেসিস ইজ স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই স্যার। হেমোস্টেসিস ইজ স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল প্রসেস। স্যার
আমি খেলা দেবো, ঠিক আছে, সমস্যা নেই। তো তোমরা তিনজন বলে তো হবে না, এটা তো আমাদের পরীক্ষার মাত্র আর এক মাস বাকি, এর মধ্যে তিনটা যদি আইটেম দিনে করে দিই তাও শেষ হবে না। আমরা মেয়েরা সবাই আইটেম দিব স্যার। এই সুইটি, একটু দাঁড়াও, তুমি কি রুলের কাগজগুলোকে জমা দিয়ে দিছ? না, দিইনি। আচ্ছা, অনিক 69 ওটা ডিলিট করে দাও। অসুস্থ হচ্ছে তো, আজকে তো আসতে পারিনি, অ্যাটেন্ডেন্সের অবস্থা খারাপ। দিয়ে দাও পার্সেন্টেজ, একদিনেরই তো ব্যাপার। ও প্রক্সি, প্রক্সি মানে মিথ্যা, আর মিথ্যা মানে পাপ। জানো না আমি প্রক্সি দেই না, আমি মিথ্যা বলতে পারবো না। ক্লাস করলি? করলাম তো। প্রক্সি টক্সি দিছিস ঠিক মতো? আমার আরে কেমনে দিব, এই কী সব মানুষের সাথে ক্লাস করি পুরা। মানে কি কি হয়েছে? আরে ওই যে আমাদের মনিটর আছে না সুইটি, ওরা বললাম যে অনেক অসুস্থ, তা প্রক্সিটা দিয়ে দিতে। আর ও বলে মানে কি প্রক্সিটা বলে মিথ্যা, মিথ্যা মানে বলে মহাপাপ। আরে দোস্ত, আমি আগেও খেয়াল করছি এই মেয়ে সব ব্যাপারে নাক গলায়, এ আগেও এরকম করে, এ আসলে চরম ডিসগাস্টিং একটা মেয়ে। আরে ওই দিন আইটেমে কী করলো দেখছিস? আমি কি আনসারটা জানতাম না? আমি বলার আগে গল্প করে বলে দিচ্ছে, এত বিরক্তি ভাই, এগুলা কি? আরে দোস্ত, এই মেয়ে সবসময় এরকম করে। ওই দিন দেখলি না, খেলার জন্য স্যারকে ম্যানেজ করলাম, সব কিছু ম্যানেজ করলাম, সবাই রাজি। স্যারও বললো যে ঠিক আছে আইটেম পিছিয়ে দিব, কিন্তু ও মাঝখান থেকে এসে বাগড়া বাজিয়ে দিল। দোস্ত শুন, এই মেয়েটা মেলা দিন ধরে বুঝছিস পেন দিচ্ছে, আর টলারেট করা যাবে না। আমি চিন্তা করলাম ওরা একটা প্যারা দেওয়া দরকার। আসলেই দোস্ত, এই মেয়ের একটা প্যারা দেওয়া দরকার। সুন্দর, আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে, বল তোরা শুনতো। কি করছিস সুইটি? দেখতেছি তো পড়তেছি। আচ্ছা, তোমার সাথে একটু সিরিয়াস কথা ছিল। সিরিয়াস কথা? তাড়াতাড়ি বলো। কত আসলে সব কথা কি সব থেকে বলা যায়? একটু বাইরে যাই, একটু নির্বিঘ্নে কথা বলি। বাইরে যাবা? খুব সিরিয়াস? আচ্ছা ঠিক আছে। ব্যাগ নেওয়ার দরকার নেই, এখনই চলে আসবো। আসলে মানে কিভাবে যে বলবো, তুমি যে কিভাবে নিবা ব্যাপারটা, তুমি হয়তো বুঝো, মানে ব্যাপারটা তুমিও হয়তো ফিল করো।
সেকেন্ড বলো, এত বেচার পারতেছো কেন? মানে সব কথা তো আসলে স্ট্রেটেড বলা যায় না, ব্যাপারটা তো তুমি ফিল তো করোই তাই না, মানে বুঝো আর কি। স্ট্রেট কাট সব কথা যদি বল, আশ্চর্য এত অল্প বকতেছো কেন? যাও না তাড়াতাড়ি বলো, আমার অনেক পড়া বাকি, আমি চলে যাই। আচ্ছা এখন বলা যায়, মানে তুমি একটা জিনিস খেয়াল করছো, এসি রুম থেকে বের হলে গরম লাগে। কি এটা তো সবাই জানে, তুমি এটা বলার জন্য আমাকে রাখছো এখানে? আশ্চর্য, ভিতরে এসি ঠান্ডার মধ্যে বসে থাকলে তুমি কি বুঝতে এই যে বাইরে আসলে গরম লাগে? যত্ত সব অন্যরকম চোখে দেখি, ঠিক আছে? এই অন্যরকম কিন্তু মানে জাস্ট অন্যরকম না, এটা হচ্ছে অন্যান্যদের থেকে অন্যরকম, এটা মানে একটু অন্যভাবে অন্যরকম, বুঝছো? এই চোখে দেখি তোমার। জি স্যার, আমি তো সেটা বুঝি। দেখো তোমার তো বয়স কম, তো এই বয়সে সবার একটু রঙিন স্বপ্ন থাকবে, একটু রঙিন ফ্যান্টাসি থাকবে, এগুলোই তো স্বাভাবিক, তাই না? জি স্যার। আজকালকার মেয়েরা বুঝছো যে হিন্দি সিরিয়াল দেখে দেখে কোথায় কোথায় বিষ খাবার চেষ্টা, মানে কথা বলে, খুব খারাপ, খুব খারাপ। জি স্যার, আসলে বিষ খাওয়াটা খুবই খারাপ। আর বুঝছো জীবনের ইম্পর্টেন্ট ডিসিশনগুলো অনেক সময় নিয়ে অনেক চিন্তাভাবনা করে নিতে হয়, বুঝছো? আর আমি তো সব কিছু চিন্তাভাবনা করে সব ডিসিশন নেই, তো আমার একটু সময় লাগবে, ঠিক আছে? জি স্যার, এটা তো ভালো স্যার। আর এগুলো তো মানে দুই দিন হয় না, বললাম আর হয়ে গেল এরকম তো হয় না, আর একাও করা যায় না, এগুলো তো ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির সবাইকে নিয়ে করতে হয়। তুমি না হয় কাজ করো, তোমার বাবা মার নাম্বার দাও, আমি কথা বলে দেখি। অনেকে তো মাসের পর মাস ক্লাস করে না, আর আমি একদিন আসিনি বলে আমার বাবা মার নাম্বার? না না, তুমি এইভাবে নিচ্ছ কেন ব্যাপারটা, মানে আলটিমেটলি তোমার বাবা মার তো মানে আমাকে দেখতেই হবে, তাই না? মানে মানে ছেলে না দেখে তো ওনারা বিয়ে দিবে না, তাই না? এসব কি বলতেছেন স্যার আপনি? কি বলতেছি মানে, তুমি তুমি তো বিষ খেয়েটা একাকার করে ফেলতেছ, আমি তো জাস্ট পরিস্থিতির শিকার। কিসের পরিস্থিতি স্যার? আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথা তো আওড়াই যেতেছে। কিছু বুঝতেছ না না? দেখো দেখো এটা কি, দেখো তোমার নাম্বার না এটা, তো তুমি ক্লাসমেটে তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে, বলো তো এটা তোমার নাম্বার না? স্যার এই 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 মেসেজ কখন আসছে? এই গতকাল দুইটা তিনটার দিকে স্যার। স্যার আমি বুঝতে পারছি এটা কে করছে, এই কে কে কাজ করছে স্যার, আপনি আপনি কিছু মনে করবেন না স্যার। মা মানে এই এই সুরি ধরো, এই এই আমার মনে হয় কি এগুলো সব অনেকের প্ল্যান, আর ওই দুটো তাল দেয় তারা তিনটারে বুঝছো সাইজ করতে হবে, আর এই যে অনেকটা আছে না ও বাপের নাম ভুলে যেতে হবে, বুঝছিস? কিন্তু দোস্ত ছেলেদের সাথে লাগলে আমরা কি পারবো? আরে তোরে কি কেউ মারামারি করতে বলছে? মাথায় জিনিস থাকলে সব হয়, তুই শুধু ওই অনেকের বাপের নাম্বারটা ওই আইটেম খাতা থেকে আমাকে দিয়ে দিবি, তারপর যা করার আমি বলবো, ঠিক আছে? বাপের নাম্বার দিয়ে কি করবি?
আরে বাপের নাম্বার দিয়ে কি করব, তুই আগে আমাকে ম্যানেজ করে দে, তারপরে দেখ আমি কি করি। আচ্ছা ঠিক আছে। মামা আসসালামু আলাইকুম। মামা আমি সি ব্যাচের মনিটর। আমাদের সবার বাবা মার নাম্বার যে খাতে একটু লেখা থাকে, ম্যাডাম একটু চাইছে ওই খাতাটা, একটু দিতে পারবেন? জন বসুন, খাতা বাইর করতেছি। আমরা যে খাতা দিলাম এখানে সবার বাপ মায়ের নাম্বারটা লিখে দেন। আমার বাপ মায়ের নাম্বার তোর নাম্বারটা থাকবে। শেষ কার মুখে কি করতো? তোর এই ফাইল দেওয়ার জন্য যদি আঙ্কেলের কিছু একটা হইতো, কল তো আর আঙ্কেলের কাছে যায় নাই, তাই না? আচ্ছা সেসব কথা থাক,
কাহিনীটা কি? তুই হঠাৎ করে আমাদের পিছনে লাগলি কেন? তোরা সুইটিকে বাস দিস নাই? হ্যাঁ দিছি, কিন্তু ধরা তো আমরা খাইনি, তোরা তো খাইছিস তুই। আচ্ছা তোর চাষটা কি বলতো? আমরা বেশি কিছু চাই না, আমরা যা চাই সেটা হচ্ছে ফাইনাল প্রফ পর্যন্ত, তুই আমাদের যত লেকচার, টিউটোরিয়াল, ওয়ার্ক সব কিছুতে প্রফ। আচ্ছা দিলে তোরা ডিলিট করে দিবি তো? আবার জিগায় একবার কেন, 100 বার দিব, আগে প্রক্সি দে। দিস কিন্তু প্লিজ, তোর আমার ভাইয়ের মতো না। দিব তো, তুই কালকে থেকে লক্ষ্মী বোনের মতো প্রক্সি দেওয়া শুরু কর, ডিলিট করে দেব। দিস কিন্তু প্লিজ। তারপর থেকে ইফাত আমাদের প্রক্সি দেওয়া শুরু করলো, আর আমরা শুরু করলাম আনলিমিটেড ফাঁকিবাজি, মোর দেন এভার। এরপরে এলো আমাদের মেডিকেল লাইফের প্রথম গজব, ফার্স্ট প্রফ। আমি জানি না, জানি না কি সাপে আমি জানি না, জানি না কি সাপে দমছিল আমারে, আমি জানি না, জানি না কি সাপে দমছিল। কে? দুই দিন পরে পরীক্ষা, তিনটা বাজে, এখন ঘুমাস কে? এতক্ষণ পর্যন্ত কেউ করে, তুই ঘুমা, লাইট অফ কর তাড়াতাড়ি। আরে মাত্র তিনটা বাজে, এখন লাইট অফ করে দিবি? তুই যা ঘুমা, ঘুমা তো লাইট অফ কর। আরে পড়তে দিবি না আশ্চর্য, পরীক্ষা আরে পড়ে না বাবা, যা যা আর লাইটটা বন্ধ করে দিস। আরে কি পড়বো না, যা যা। আমি ল্যাম্প কিনা করে বলবো, যা কিসে আর লাইটটা বন্ধ করে দিস। কিরে কৌশিক, ঘুমা গেলি? না রে, ঘুমিয়ে আসতেছ। শুভ, তোর কি খবর, ঘুমা গেলি? না ধুর দোস্ত, কথা তো কি ভাবছিস, এই যে আলিমহল এটা একটা রহস্যময় জায়গা। কথা সত্য, আমরা 1.5 বছরে কত কি দেখলাম ঢাকা শহরে, সব কিছু দেখে ফেললাম, আরও 4-4.5 বছর থাকবো কত কি দেখবো, কিন্তু এই আলিমহলের ভিতরটা একবারও দেখা হইল না। আমার অনেক দিনের ইচ্ছা আলিমহলের ভিতরে যদি একবার ঢুকতে পারতাম। কেন? এই লাইটটা জ্বালো তো, তোরা তো সব কেন আলিমহলের ভিতরে যাওয়ার? না মানে গরমের মধ্যে মেয়েরা কি পরে, মানে কিভাবে পড়াশোনা করে রে? ঢুকবি? কি রে, কই কই আবার আলিমহলে? সিরিয়াস? ডেফিনেটলি সিরিয়াস। মামা তো তোমার আটকাবে না, তুমি তো ফর্সা, তুমি এদিক দিয়ে চলে যাবে। আর বেটা আমরা কি এদিক দিয়ে যাবো না? চল। দোস্ত, এটার অবস্থা দেখছিস, ডাবল লেয়ার প্রোটেকশন, এটা দেখে কেমনে উঠবি? দোস্ত ব্যাপার না, জীবনের প্রত্যেকটা কাজে বাধা আসবে বুঝছিস, এখন আমাদের বাধা অতিক্রম করতে হবে ধাপে ধাপে। ডাবল লেয়ার প্রোটেকশন তো কী হয়েছে, প্রথমে আমরা ফার্স্ট লেয়ারটা টপ খাবো, তারপর দেন সেকেন্ড লেয়ার বুঝছিস। আর তুই বেটা এত ভয় পাস কেন? তোর এটা বাল এট দেখোস নাই, ডারকে আগে জিত। তুই সালের অবস্থা দেখছিস, তোর কয়টা শিখ গেছিল তুই চিন্তা করছিস? আরেকটা হলো ওর ভবিষ্যতে পুরো অন্ধকার হয়ে যেত, তোর কি এটা বোকা চোদ? আমরা কি বোকা চোদা? আমরা পারবো। আরে দোস্ত এত টেনশনের কিছু নেই, আমরা ঢুকতে আসছি, ঢুকবো যেভাবে হোক বুঝছিস, কথা কম, চল ভয় পাওয়ার কিছু নেই, কি বলিস? চল আমরা যাই। এই দোস্ত আবার মানে ধর ভিতরে ঢুকতে পারলাম, কিন্তু ঢুকে কি করবো? ঢুকে কি করবো মানে, ঢুকে দেখবো মানে মেয়েরা কি করে না করে সব কিছু এক্সপ্লোর করবো। সেটা না আমি বুঝলাম, ধর আমরা না হয় ঢুকলাম,
কিন্তু কেউ যদি দেখে ফেলে এখন মেয়ে আমি দেখে তখন কি বলবো? ভালো কথা বলছিস তুই। আচ্ছা শোন, নামার পর যদি মনে হয় যে কোনো মেয়ে আমাদেরকে দেখে ফেলছে, যদি মনে হয় ছাড়ে দৌড়, দাঁড়াবি না, ছাড়ে দৌড় মারবি, একেবারে দৌড় মানে দৌড়, কোনো দিকে তাকাবি না, সোজা বাইরে। আচ্ছা দোস্ত, তুই এত ঝামেলা করিস কেন? আসছি, ঢুকতে ঢুকবো যেভাবে হোক। চল তো যাই সবাই মিলে, চল ফিয়া মানিল্লা, চল চল চল। এই চলে, অল ক্লিয়ার দোস্ত, অল ক্লিয়ার, কেউ নেই। এই কৌশিক শুভ দোস্ত, এখানে থাকা যাবে না তো। আরে জানিস বে, কলেজে গরম অবস্থা। আরে জানিস, আলিম হলে না ছেলে ঢুকছিল। আরে হ্যাঁ, আমাদের ফিফথ ইয়ারের বেড়ে গেলাম জানিস, আমার ভাইয়ের সাথে প্রেম করছো, ভাইয়া পাস করছে, আর্মিতে চান্স পাইছে, ঠিক আছে, আপুর এটা পছন্দ হয়ে তাবু করছে কি ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেলছে। কালকে রাতে ঘটনা শোন, কালকে রাতে ভাইয়া হন্ডা নিয়ে গুন্ডা নিয়ে ডিএমসি তে আসছিল, ঠিক আছে, গার্ড দেখে ফেলছে, চার পাঁচ জন আসছিল একসাথে, জবরা ধরতে গেছে, ঠিক আছে, একটা ভাগছে, দুইটা ভাগছে, লগালে চারটে ভেঙে গেছে, ঠিক আছে, একটা ছিল খালি, ওটা ধরছে কোনো মতে, দিছে সালার এক ঘুষা গার্ড রে, বুঝছো, গার্ড টপ করে পড়ে গেছে, ওরাও ভাই গেছে। এখন কি অবস্থা বলতে? তারপরে যেটা শুনলাম আর কি, পুরো ঘটনা নাকি আমাদের বেঁচে সুইটি আর অনেকেই দেখছে, সেটা আমার প্রফেসরের কানে গেছে, তো ওদের নাকি তলব করে পাঠাইছে, আমি যখন আসতেছিলাম তখন দেখতেছিলাম যে ওরা হেঁটে যেতেছিল আর কি আমার সামনে দিয়ে, তো কলেজের অবস্থা খুব একটা ভালো মনে হলো না আর কি। ও হ্যাঁ, আচ্ছা বলো তোমাদের কি সমস্যা? স্যার আমরা তো হলে খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি স্যার, এগুলো কি হচ্ছে, কী সব বখাটে লোকজন হলের মধ্যে ঢুকে যাচ্ছে স্যার, আমরা কি করবো এখন? স্যার আতঙ্কে টেনশনে তো আমরা কিছুই পড়ালেখা করতে পারতেছি না, সামনে আমাদের প্রপ, এরকম চললে আমরা কী করে পড়ালেখা করবো? তখন তো আমাদের ঠিকই সাফার করতে হবে, প্রিপারেশন কমপ্লিট না করতে পারলে। হলে বাইরের লোক ঢুকে কীভাবে সম্ভব? নাইট গার্ড কি রাতে ঘুমায়? নাইট গার্ড নাই স্যার, নাইট গার্ড তো স্যার, নাইট গার্ডের তো অবস্থা খারাপ স্যার, একজন রাতকানা আরেকজন প্যারালাইজড স্যার, ওদেরকে দিয়ে তো আসলে স্যার হবে না। কোথাকার ছেলেবেলে চিনতে পারছো, কলেজের না বাইরের কেউ? আসলে স্যার আমরা তো পেছন থেকে দেখছি, আর তখন রাতও ছিল, ভালো মতো বুঝতে পারি নাই যে কতজন ছিল বা ছেলেরা কারা ছিল, সুইটি রুমের পাশ দিয়ে ওরা ঢুকছে, তো আমার মনে হয় সুইটি বেটার বলতে পারবে যে কারা ছিল। সুইটি, সুইটি কে তুমি? সুইটি তুমি দেখছো কে, কলেজের স্টুডেন্ট নাকি বাইরের সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস কর্মচারী দেখছো তুমি? না মানে স্যার, অনেক অন্ধকার ছিল তো, তো আমি না ফেসগুলো ভালো করে দেখতে পারিনি। আচ্ছা চিনতে পারো নাই, তাহলে বাইরের লোকজনই হবে মনে হয়। আচ্ছা তোমরা কয়েকদিন একটু সেফ থাকার চেষ্টা করো, বুঝছো, যত জানলা বন্ধ করে রাখো, আর আমি দেখি কিছু আনসার টানসার এক্সট্রা জোগাড় করতে পারি কিনা। স্যার যা করে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমরাও টেনশনে আছি, আমাদের বাবা মারাও অনেক টেনশনে আছেন, হলের সিকিউরিটি ব্যবস্থা এরকম হলে কি করে আমরা থাকবো? আরে এটা কোনো টেনশনের নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমি দেখবো, যাও তোমরা যাও, আমি দেখবো। সুইটি শোনো, তোমার এই ব্যাপারটা না আমরা ঠিক বুঝলাম না, আমরা আমাদের মাথায় ঠিক আসতেছে না ব্যাপারটা, আমরা এত জ্বালাইলাম কয়েকদিন আগে তোমাদের, বিভিন্ন ভাবে তোমাদের লাইফ হেল্প করে দিলাম,
তুমি তো ইচ্ছা করলে আমাদের তিনজনের লাইফটা হেল্প করে দিতে পারতা, ইচ্ছা করলে আমাদের নাম তিনটে বলে দিতে পারতা, তুমি বললা না, আসলে ব্যাপারটা আমরা বুঝতেছি না। তোমরা কোনটা কনসেসে করছো সেটা তো আমার দেখার বিষয় না, কিন্তু আমার সেন্স বলে একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের ক্ষতি করা কখনো উচিত না, আমি সেজন্যই এটা করি না। আসলে এটা আমাদেরই ভুল, আমরা আসলে তোমাকে কখনো ফ্রেন্ড হিসেবে সেভাবে দেখিনি, সরি। তো তো আর কি, এই যে আজকে এত বড় একটা বিপদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাইলা, সেভ করলা, আমরা তো মনে করো যে শেষ হয়ে গেছিলাম, কি হবে। তো অ্যাজ এ ফ্রেন্ড ভবিষ্যতে যদি কখনো কোনো হেল্প লাগে তো আমাদেরকে বলতে পারো, আমরা অবশ্যই মানে তোমার জন্য কিছু করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। না আমার কোনো হেল্প লাগবে না। আচ্ছা একটা কাজ করতে পারিস। হ্যাঁ বল, কি কাজ? আমি নিউ মার্কেট যাচ্ছি, আমার জন্য একটা রিকশা ঠিক করে নিতে পারিস? রিকশা? আরে চল 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 চল। এদিন আমাদের তিনজন থেকে চারজন হওয়ার গল্প। আরিফাত টানা এক মাস আমাদের জন্য অনেক খেটে যে বেচারি, ওকেও আমরা আর জ্বালাইনি, অডিও ফাইলটা ডিলিট করে দিয়েছিলাম সেদিনই। আমাদের প্রক্সিও কিন্তু থেমেছিল না, ইফাত সুইটি তখন থেকে নিয়মিতভাবে আমাদের প্রক্সি দেওয়া শুরু করলো, ভিকটিম হিসেবে নয় ফ্রেন্ড হিসেবে। সবাই বলে করছো ভুল, তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কৌশিক উঠ রে ভাই। এই কৌশিক, এই শুভ অনেকক্ষণ আগে চলে গেছে রে বাল, চল রে ভাই। তুই যা, দুই মাস ধরে
প্রপ দিলাম, এখন যদি আবার ওয়াইট করতে হয়, দুই মাস রেস্ট নেব না আমি, তুই যা তো যা। উঠ রে ভাই, কি শুরু করছো সকালবেলা? হ্যাঁ, এত সকালে মানুষ ক্লাসে যায়, তুই যা, আমি একটু ঘুমাই লই। আরে ভাই তোর কি ধারণা আমি কি ক্লাসে এমনি এমনি যাই? তুই খালি একদিন ক্লাসে চল মামা, যে সুন্দর সুন্দর এইচে মোড়ে ভাই মেডিসিন ওয়ার্ডে, তুই দেখলে ফিদা হয়ে যাবি, ক্লাস থেকে আসতে যাবি না ম্যান। আমি তো কালকে ঘুরতে গেছিলাম হসপিটালে, দেখি যে ক্লাস করতেছে আর পিছনে রে ভাই সুন্দর সুন্দর এইচে মোয়া পুরা, দেখে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি মামা, মেডিসিন ওয়ার্ড যতদিন থাকবে আমি ওয়ার্ডেই পড়ে থাকবো। কি রে সত্যি? আরে সালা তাহলে ক্লাসে যেতে হয়। তুই দাঁড়া, তুই আমি একটু রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, বস আমি যাবো। আসলে একটা খুব দুঃখিনী গর্ভবতী মহিলা স্যার, অবলা মহিলা, একেবারে কেউ নাই স্যার, ব্লাড দিতে গেছিলাম স্যার, আমরা দুই ব্যাগ ব্লাড লাগছে স্যার আমাদের। জি স্যার, দুইজন মিলে। এত লোক থাকছে তোমাদের ডাকলো কি? ব্লাড গ্রুপ কি? এবি পজিটিভ স্যার, মানে দুইজন মিলে স্যার এবি পজিটিভ, এবি পজিটিভ ছিল স্যার, এবি পজিটিভ আমরা দেখছিলাম। ফাইজলি পাইছো? হ্যাঁ হ্যাঁ, 10 বছর ধরে ডাক্তারি করতেছি, তোমাদের মতো গরু কত গরু কথা দেখলাম মিয়া, পিটাই পিটাই মানুষ করছি মিয়া। কি মিয়া, এসব হাতের আঙ্গুল দিয়ে বেরোছো মিয়া তোমরা? মিয়া ঠিক করো না, মিয়া মিথ্যা কথা বলো। ডিএমসি আওমান রিয়াদ ভাইয়া, আমি বন্য আকাল অনুভব করে সব শূন্য, শুধু দন্য তুই নিখোঁজ অচিন করে। তোর জন্য আমি বন্য আকাল অনুভব করে সব শূন্য, শুধু দন্য তুই নিখোঁজ অচিন। শপথ নিলাম পক্ষেই রানী, করব নিশ্চয় এই রাজত্বে, খুঁজে দেখিস আমার মতো আমি না কেউ স্বর্গ মানতে। শপথ নিলাম পক্ষেই রানী, করব নিশ্চয় এই রাজত্বে, খুঁজে দেখিস আমার মতো আমি না কেউ স্বর্গ মানতে। জন্য আমি বন্য আতাল অনুভব জুড়ে সব শূন্য, শুধু ধন্য তুই নিখো যজিন। দেখেছি যা দেখার ছিল এই মনের আয়নায়, অবিরত আনা গোনা বৃথা সে কি হয়। আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি, দিশেহারা আমি যে তোর প্রেমে পড়ছি, অভিমানে দূরে আমি হারাবো যখন ভালোবাসার মৃত্যু হলে। নিলাম পক্ষেই রানী, করব নিশ্চয় এই রাজত্বে, খুঁজে দেখিস আমার মতো আমি না কেউ স্বর্গ মানতে। শপথ নিলাম পক্ষেই রানী, করব
করবো নিশ্চয়ই এই রাজত্বে, খুঁজে দেখিস আমার মতো, ভাবি না কেউ স্বর্গ মতে জন্য আমি বন্য, আতার অনুভব জুড়ে সব শূন্য শুধু ধন্য তুই নিখোঁজ অচিন। আমি পাল্টে দিতে পারি তোর চোখের ওই রং, গরম রোদে ভালোবাসা পবিত্র ভীষণ, অভিমানে দূরে আমি হারাবো যখন ভালোবাসার মৃত্যু হলে করোনা বারণ, শপথ নিলাম পক্ষেই রানী করবো নিশ্চয়ই এই রাজত্বে, খুঁজে দেখিস আমার মতো, ভাবি না কেউ স্বর্গ মতে শপথ নিলাম তোকেই রানী করবো নিশ্চয়ই এই রাজত্বে, খুঁজে দেখিস আমার মতো, ভাবি না কেউ স্বর্গ মতে জন্য আমি বন্য, আতার অনুভব জুড়ে সব শূন্য শুধু ধন্য তুই নিখোঁজ অচিন করে, শপথ নিলাম তোকেই রানী। আরে বেটা নিজের বেচের মেয়েদের চিনি না, ভাবলাম গলায় দড়ি দিব, গলায় দড়ি দিয়ে মরবো, চিন্তা করতেছি। দড়ি দেওয়াটা ভালো আইডিয়া, ফরেন্সিক করে যা বুঝলাম, তুই বিষ খাইতে পারিস, বিষ খাবি ঝোলাঝুলির কোনো ঝামেলা নাই, সিএনএসটা ডিপ্রেস হবে, ঘুমের মাছ খেলা মাঠে কিছুই টের পাবে, তুই বরং চল বিষই খা। ভালো বলছিস, এখানে মরলে তো হবে না, মরতে হবে আলিম হলের সামনে, মেয়েটাকে দেখায় দেখায় মরতে হবে, পাষাণ হৃদয় মেয়েটাকে বুঝাই দিতে হবে যে হৃদয় তোরও আছে, তারপর ওই যে বিয়ের কার্ডে সুন্দরীর নামের পাশে তোর নামটা কি থাকতে পারতো না, পারতো তো, এটা বুঝাই দিতে হবে। ঠিক বলছিস, যুক্তি আছে তো। তুই তাহলে যা বিষটা ম্যানেজ করে নিয়ে, তুই খালি বিষটা ম্যানেজ কর, আর বাকি যা কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব সব কিছু আমার সুগর আর মেয়েরা মিলে আমি দেখতেছি, তুই খালি বিষটা ম্যানেজ করে নিয়ে দেখ। ও দোস্ত, তুমি যখন একটু দেখে শুনি, অনেক ভেজাল সেজালের ব্যাপার আছে তো, আর অনেক ফ্লেভার আছে, তোর যে ফ্লেভার ভালো লাগে খাইতে, যেটা ভালো লাগে ওইটা কিনবি,
আর মুরগি যখন একটু ভালো কিছু খাই বলবি। তুই তাড়াতাড়ি নিচে নেমে তুই স্কুটিকে সাথে নিয়ে তোর ক্যামেরা ট্যামেরা কী আছে সব কিছু সাথে নিয়ে। হ্যাঁ ওই কোষে কিছু একটা সিট সেট করবে তো তাড়াতাড়ি নিচে। আরে এত সিরিয়াস হয়ে গেছে সব বোঝাই তোরা বস। আরে আরে কি আমরা চিনি না কলকলি দিয়েছে মুরগি চলে যাও আর জীবন নেও বিষ খেতে পারবে বহুদায় আত্মহত্যার জন্য ভঙ্গ করতেছে আমরা অমাগানি আরে তোরা বস তো এখানে বস। কি বিষ আনলি রে? ইঁদুরের বিষ পাইলাম একটা কিনলাম। ইঁদুরের বিষ খেয়ে কি মানুষ মরে এটা আনছিস কে? আরে সমস্যা নাই ইঁদুরের বিষ 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 মানে বিষ ইঁদুরের বিষ আর মানুষের বিষ একই কথা। কৌশিক তুই যে মরতেছিস তোর মৃত্যুর মহা উদ্দেশ্যটা কি রে? হ্যাঁ রে আমরা তো কেবল আসলাম কিছুই জানি না তুই কেন মরতেছিস কার জন্য মরতেছিস কিছুই তো বলিস না আমাকে। তোদের এখন এত কিছু বোঝা লাগবে না স্পিচ রেডি আছে ওই স্পিচ পড়বে তখন তোরা সব কিছু বুঝে যাবি। এই স্পিচটা দে তো এই যে স্পিচ সব কিছু রেডি আছে তুই পড়া শুরু কর আর তুই ক্যামেরা ট্যামেরা রেডি কর। এই ইফাত রেডি কৌশিক রেডি অ্যাকশন। আচ্ছা আনিকা আপু আমি আপনাকে ভালোবাসতাম আমার জীবনের চেয়েও বেশি কিন্তু সেই ভালোবাসার ফুল কুড়িতেই নষ্ট হয়ে গেল শুধু আপনার জন্য। কি দরকার ছিল আপনার এত তাড়াতাড়ি বিয়ে করার? আমার ফাইনাল প্রপ পর্যন্ত অপেক্ষা করলেই তো পারত। আরেকটু আমার এই মৃত্যু আমি উৎসর্গ করছি আমার বন্ধুদের যারা এই সময় আমার পাশে ছিল অনেক শুভ ইফাত আর সুইটি। কেন কি হয়েছে? আরে এর চেয়ে ভালো স্ক্রিপ্ট তো সালেদি আসলে কে এই ভিডিও দেখলে পুলিশ আমাদের সবগুলোরে ধরে নিয়ে যাবে বুঝছস? এই ক্যামেরাটা দাও এই কলম দেখ। মানে এবার বল দেবি তো আমার এই মৃত্যুর জন্য আমার বন্ধু অনেক শুভ সুইটি কোনো মতেই দায়ী নয় আর ইফাতের দোষ আরো কম সে কিছুই জানে না। আমার এই মৃত্যু উৎসর্গ করছি বড় আপুদের ভালোবেসে ব্যর্থ হওয়া সকল প্রেমিক। ওকে সব কিছু হয়ে গেছে এবার তুই খেয়ে দেন। খেয়ে ফেল খেয়ে ফেল বুঝতেছি না মানে ইফেক্টটা কি হবে কিছুই টের পাবি না তো ব্যাটাস খায় সিএনএস ডিপ্রেশন হবে কিচ্ছু টের পাবি না টের পাবি না। আরে এটা কি ওপিসি না? এটা তো মাসক্রনিক ইফেক্ট নিকোটিনিক ইফেক্ট অনেক কিছু হয় এখানে সিক্রেশন বেড়ে যায় স্যালাইভেশন ল্যাক্রিমেশন ডায়রিয়া ইউরিনেশন অনেক কিছু দোস্ত তুই শিউন মারা দিবি তুই খেয়ে ফেল। এত কষ্ট মরে যাবো তো? আরে বেটা মরতে আসছিস মরবি তো মৃত্যু কি কোনো স্বাভাবিক ব্যাপার? মরতে আসছিস মরবি এই মৃত্যু একটা মৃত্যু মানে কি বুঝিস? তোকে প্রেমের ইতিহাসে অমর করে দিবে লাইলি মজনু শিরি পরাদের মতো তোর নাম ডিএমসি প্রত্যেকটা মেয়ের মুখে মুখে ছড়ায় যাবে বুঝতে পারছিস তুই ব্যাপারটা কি? খা না খা খা খেয়ে ফেল।
আচ্ছা কি ব্যাপার, ওর তো ভাইটাল সাইন সব ঠিক আছে বুঝছো, তোমরা কি শিওর যে ও ওবিসি খাইছে? স্যার শিওর স্যার, আমাদের সামনে খাইলো স্যার, আমাদের সামনে বোতল খুলে স্যার ডিরেক্ট খাইলো স্যার, আমরা দেখছি সবাই মিলে স্যার। স্যার আপনি একটু প্লিজ স্যার, আরেকবার শিওর তো? জি স্যার আমরা শিওর স্যার, আর প্লিজ স্যার আপনি একটু আরেকবার চেক করুন, আমি দেখতে সামনে দিকে থেকে আমি দেখি। আচ্ছা এখন তো ব্রেসলেট একটু ডিমিনিশ মনে হচ্ছে, তো ও যেটা খাইছে বিষটা ওই বোতলটা তোমাদের কাছে কাছে গেছে? আচ্ছা তোমরা একটু আমার সাথে বাইরে আছো। স্যার বাইরে রাখলেন কেন? মানে ওর কি খুব খারাপ অবস্থা, মরে কি যাবে স্যার এরকম কিছু? না সেরকম কিছু না বুঝছো, তো তোমরা কি আসার পর এখানে বিষটা চেক করছো? না স্যার চেক করিনি। এটা কি ও নিজে কিনছে? জি স্যার ও নিজে বাজার থেকে কিনে নিচ্ছে। ঠিক আছে তুমি চেক করে দেখো তাহলে। শালা দেখ সুখে দেখ কি নিয়ে আসছে এটা। স্যার এটা তো মাউন্টেন ডিউর গন্ধ। হ্যাঁ এটা তো এই জন্য তোমাদের বোঝার জন্যই আমি দিছি, তোমরা তো বুঝতে পারতেছো তো যে তোমাদের ফ্রেন্ড তোমাদের সাথে ফাইজলামি করছে। তো একটা কাজ করো, আমি ওকে রিলিজ করে দিচ্ছি, তোমরা ওকে নিয়ে যাও। না স্যার এটা করা যাবে না, ও স্যার চরম পর্যায়ের ফাজিল, ও এই কাজ বারবার করবে। এটা স্যার যতই আমরা ওকে ওকে একটা শিক্ষা দেওয়া দরকার স্যার, মোটের উপর একটা শিক্ষা দেওয়া দরকার। কি বলতে চাচ্ছেন মানে কি করব? আচ্ছা শোনো, তোমাদের ফ্রেন্ডের তো আসলে ব্রেন ডেথ হয়ে গেছে, তো ব্রেন ডেথ হলে আর বাঁচানো যায় না, যেহেতু এখন এক ঘন্টা হয় নাই, তো আমরা যেটা করতে পারি ওর যে অর্গানগুলো আছে যেগুলো এখন ভালো আছে ওগুলো আমরা প্রিজার্ভ করতে পারি, পরে যাদের লাগবে তাদের ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য আমরা ওখান থেকে ডোনেট করতে পারি। জি স্যার এটা ভালো প্রস্তাব, এটা মানবতার জন্য এটা দরকার। জি স্যার নিয়ে নেন স্যার, ওর হার্টটা স্যার খুবই স্ট্রং স্যার। স্যার ইয়ে করেন, একটা কাজ করেন স্যার, একটানে বিষের বোতল খালি করে দিচ্ছে তো স্যার, কলিজা অনেক বড় স্যার, কলিজাটা নেন কাজে লাগবে, ভালো কাজে লাগবে। স্যার আমি একটা জিনিস খেয়াল করছি, ও কিন্তু সিগারেট খায় না, তার মানে ওর লাংস ভালো আছে, তাহলে স্যার আমরা লাংসটা নিয়ে নিতে পারি। কিন্তু ওর তো বাবা মার কনসেন্ট লাগবে বুঝছো, ওগুলা অর্গান নেওয়ার জন্য সিগনেচার নেওয়া লাগবে, তো এটা ছাড়া তো হবে না। স্যার আপনি ওসব নিয়ে ভাবেন না, আমরাই তো ওর লোকাল গার্জিয়ান, আমরাই ওর বাবা, আমরাই ওর মা, আপনি সব কাগজপত্র ব্যবস্থা করেন, সাইন টাইন আমরা করে দেবো। আচ্ছা ঠিক আছে তোমরা যখন বলতেছো ঠিক আছে। আচ্ছা ব্রাদার আপনি ওটি আর ইনস্ট্রুমেন্ট রেডি করেন, আর তোমরা একটু কষ্ট করে ওকে প্রমিস করে। ঠিক আছে এই শুভ ধর। দোস্ত তুই মরিস নাই? দোস্ত আল্লাহ বাঁচিয়েছে, বলে না রাখে আল্লাহ মারকে, আল্লাহ বাঁচিয়েছে দোস্ত। আমি তো ভাবছিলাম তুই মরেই গেছিস। দোস্ত আমি তো মরেই গেছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম তোদেরকে ছেড়ে বড় বড় যে আমি কি করব দোস্ত, ইচ্ছা শক্তির জোরেই বাঁচে গেছি, ইচ্ছা শক্তি সব। আচ্ছা দোস্ত তুই কি বিষ জানি খাইছিলি? দোস্ত ওসিপি ওসিপি, আরে ওপিসি খেয়েছিলাম দোস্ত ওপিসি। তুই তো খালি ওপিসি, তো ওইটার গন্ধ তো কেমন কেরোসিনের মতো হয়, আর তোরটা ওইটা শুকে দেখলাম কেমন যেন মিষ্টি মিষ্টি লাগতেছে, মাউন্টেন ডিউর মতো, কোল্ড ড্রিঙ্কসের মতো লাগে, ব্যাপার কি রে? আরে দোস্ত আজকাল কি আর ওই দিন আছে, কত নতুন নতুন কোম্পানির ভালো ভালো বিষ বাইরে এসেছে, মনে কর এটা নতুন ফ্লেভারের বুঝছিস, মনে কর যে এই মানে এটা নতুন বানাইছে, এটা মনে কর যে যে মাউন্টেন ডিউর গন্ধটা পাইছিস এটা ওদের একটা নতুন ফ্লেভার, এটা মনে ওই যে মাউন্টেন ডিউ যারা বানায় না ওরাই বানাইছে মানে বিষটা, এই জন্য দোস্ত মানে গন্ধটা তুই এরকম পাইছিস। আচ্ছা তাই না? হ্যাঁ দোস্ত তাই, বিশ্বাস কর দোস্ত তাই না, সত্যি দোস্ত। ও আচ্ছা তাই, সেদিনের ঘটনার পর কৌশিক আমাদের সাথে আর কোনো ফাজলামি করার সাহস দেখায়নি, দেখতে দেখতে আমাদের সেকেন্ড প্রপ চলে আসলো, আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, বাট সাম পিপল রিয়েলি গট ম্যাট। ছেলের মধ্যেই তো আসছি, নতুন করে আবার কি হলো? মনের মধ্যে ঢুকছে মেডিকেল স্টুডেন্টের লাইফে পড়া ঘুম আর খাওয়া ছাড়া আর কোনো কিছু নেই বুঝছিস। শি ইজ অ্যাবসলিউটলি রাইট, আসল কথা তো বলেই নাই, সে এখন কি করে জানিস, তার এখন মনে হয়েছে দিন পড়ার জন্য উপযুক্ত সময় না, এজন্য সে এখন থেকে রাত একটা থেকে পাঁচটা পর্যন্ত রুমে লাইট জ্বালায় জোরে জোরে পড়তেছে বুঝছিস। ভাবতেছি আমি এরকম করি,
আমারে বাঁচা দোস্ত, আমারে বাঁচা প্লিজ। আমি মরে গেলে এরপরে বুঝবি, বুঝছিস? আমার মাথায় একটা আইডিয়া আছে, ধর বাংলা সিনেমাতে যা দেখি আর কি, পাগল টাগল হয়ে গেলে মাথার মধ্যে বাড়ি দেবে, বাড়ি দিলে কিন্তু ঠিক হয়। আমার মনে হয় তুই এটা ট্রাই করে দেখতে পারিস। আমি একটা ভালো বুদ্ধি দেয়, আমার কথাটা শোন। ওর একমাত্র ওষুধ হচ্ছে ঘুমের ওষুধ, 20-30টা ঘুমের ট্যাবলেট খাওয়াই দে, 7 দিন ধরে ঘুমাবে, ঘুম থেকে ওঠার পর পুরো মাথা ঠান্ডা, দেখবি যে কোনো পড়ালেখার ফ্লো কেটে গেছে, সব কিছু কেটে গেছে, রুমের মধ্যে খালি বসে থাকবে, সুইটি ঠান্ডা, তুই পুরো আরামসে রুমের মধ্যে থাকবি। এটা শোন, এটা ভালো হয়। এটা ঠিক আছে রে, এটা ভালো লাগছে আমার কাছে। খাইলে আমার পড়াশোনা কিছু হয় না, দেখছিস খেয়ে এখন আমি কতক্ষণ ঘুমাইছি,
কত পড়া বাকি, আর এখন কি করব, পরীক্ষা তো আর বেশি দিন নাই। সেকেন্ড প্রফটা দেখতে দেখতেই পাশ করে গেলাম, কিন্তু তারপর এলো নতুন হতাশা। আরে দোস্ত বলিস না, গেছি ডিউতে, ফ্রেন্ডরা সব পাশ করে বাইরে তো চাকরি বাকরি করতেছে, বুয়েটার ফ্রেন্ড যারা দেখতেছিস সবাই দর পাশ করে বাইরে 30-40 হাজার টাকা দাম চাকরি করতেছে, আইওটির ফ্রেন্ডরা কয়েকদিন পর পরে ফেসবুকে ইনভাইটেশন দিচ্ছে বিয়ে করতে, আর আমি কি করতেছি এখনো ফিফথ ইয়ারে পড়তেছি, ঘোরার কাজ কাটতেছি। আরে মাথা ঠান্ডা কর ম্যান, কি হয়েছে চেহারা? আরে কিসের ঠান্ডা, কি সব পোলাবান সব এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কি মাসের শেষে দেখো ওরা ইনকাম কত 40-50 হাজার টাকা, আর আমি কি করি মাসের শুরুতে আব্বার কাছে হাত পাততে হবে 5,000 টাকা নিতে হবে, এটা কোনো লাইফ হলো? দোস্ত আই নিড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, আমার ইনকাম করতে হবে। এখন হঠাৎ করে তুই স্টুডেন্ট লাইফে কেমন ইনকাম করবি? ভাবতেছি টিউশনই করবো। টিউশনই? তুই সারা জীবন টিউশনই করিস না, এখন হঠাৎ করে টিউশনই চাইলেই পাওয়া যায়, টিউশনই কি এতই সোজা? আমার চিন্তা আমারই করতে দে। জি ভাই, আমি শুভ ঢাকা মেডিকেল থেকে বলছিলাম, আপনাদের ইয়ারটা দেখলাম আর কি, বিজ্ঞাপনটা দেখলাম। জি জি জি, হ্যাঁ এটার জন্য। তো ভাই টিউশনে কি আছে এখন, হবে আপনাদের কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের অফিসটা কোথায় ভাই? আপনাদের আমি আজকে আসতে চাচ্ছিলাম আর কি, আজকে ধরেন সন্ধ্যার দিকে আসি। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে সন্ধ্যার দিকে আসতেছি ভাই, রাখি ভাই তাহলে, আসসালামু আলাইকুম। আরে ভাই ঠান্ডা কিছু গরম কিছু খান একটা। আচ্ছা ঠান্ডা, এই লালু একটা ঠান্ডা নিয়ে আয় তো ভাইয়ের জন্য। টিউশনটা আর কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ টিউশনটা একটু। এই মুহূর্তে টিউশন দুইটা আছে বুঝছেন, একটা হচ্ছে মতিঝিলে ক্লাস 10 পড়াইতে হবে আপনাকে, আর একটা আজিমপুরে ক্লাস 12 ডিএমসি। আজিমপুরটা তো কাছে হয় ভাই, ওইটা পড়াইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা বুঝছেন। আপনাকে আজিমপুরে তাহলে ভাই আপনার কেমিস্ট্রি এবং বায়োলজি পড়াইতে হবে। না না ভাই, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই তো না? হ্যাঁ, তাহলে আপনার প্যারেন্টসের নাম্বার দিয়ে দিই, আপনি কন্ট্যাক্ট করে নিন। টাকার ব্যাপারটা কত দিবে? টাকা হ্যাঁ, এমনিতে আপনার এক মাসে তো 6,000 টাকা দেয় 3 দিন পড়াইলে, তো আপনার ডিএমসি স্টুডেন্ট ক্রিম দেশের বড় মানে কি বলেন একটু টপ ক্লাস, আপনার জন্য আমরা 18টা ম্যাচ খেতে পারব, ব্যাপার হবে না বুঝলেন তো, আপনি দেশে একবার সেই শ্রেষ্ঠ পর্যায়ের লোকজনের জন্য। থ্যাংক ইউ ভাই, এটা শুনে গেলে ভালো হয় আমার জন্য। তাহলে ভাই আমি এটা করাতে চাচ্ছি। তাহলে ভাই নাম্বারটা আপনি? হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে, আপনি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভাই কিছু এটা ভালো হবে তো? ভালো ভালো দিচ্ছি। আরে আরে সালাম ভাই, কি অবস্থা? আরে ভালো আছি ভাই, কি অবস্থা? আরে সালাম ভাই, সালাম ভাই, ভালো আছেন? আর ভাই আমাদের রেস্টুরেন্ট ফি হচ্ছে 700 টাকা, তো আপনি 500 টাকা দিয়েন, আপনি একটু কম আসেন 500 টাকা দিয়েন, আর পরবর্তী মাসে বেতন পাওয়ার পর বেতন মাসের অর্ধেক দিবেন একটা আমাদের। অর্ধেক? এত? আরে ভাই এত কি, প্রথম মাসে না অর্ধেক দিবেন, পরের মাস থেকে তো পুরোটাই আপনি পাবেন। তারপরে ভাই এটা এমন কিছু, তারপরে বোঝেন না বিএনসির মেয়ে,
যদি কপালে কপালে লাগা যায় তখন তো বুঝতে পারতেছেন রাজকন্যা সহ রাজত্ব, তখন তো আর টিস্যু লাগবে না, একবারে পুরো পায়ের পা তুলে খাইবেন। আর বলে গেলো শুনলেন না, একে সবার কপাল খুলে গেছে, আপনারও খুলে দেবে কনফার্ম, ঠিক আছে? আমার কাছে যে একবার আসে তার কোনো চিন্তা নাই, শুধু যাবেন পার্মানেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই ভাই, টাকাটা দেন, আমরা আর নামটা এন্ট্রি করে দিই আপনার। আচ্ছা আচ্ছা ভাই, আপনার নাম আছে কি ভাই? নামটা শুভ। শুভ না? আচ্ছা, ফোন নাম্বারটা বলেন। তুই যে যাচ্ছিস মেয়ে স্টুডেন্ট পড়াইতে, তুই কি জানিস যে মেয়ে স্টুডেন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়? মেয়ে স্টুডেন্ট মানে মেয়ে স্টুডেন্ট আর ছেলে স্টুডেন্ট মানে স্টুডেন্ট আর স্টুডেন্টই, এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কি আছে? আরে বেটা, তুই সেই তো অ্যান্টিক যুগে পড়ে আছিস, এখন অনেক কিছু শেখার আছে মামা, তুই আয় বস বস। দোস্ত তাহলে একটু বল কিছু, মানে আমি আগে কখনো পড়াইনি তো মেয়ে স্টুডেন্ট, আমি নিজেও একটু টেন্স। আরে শুভ শুন, লার্ন ফ্রম দ্য লিজেন্ডস, এই যে তুই পড়াইতে যাচ্ছিস তা আমার কাছেই তো শুনবি, টিপস নিবি না? সারা জীবন বেটা মেয়ে পড়াই আসলাম। আচ্ছা এটা বল, কোন ক্লাস পড়াবি তুই? টুয়েলভ? ও মাই গড, টুয়েলভ জানিস তুই? টুয়েলভ মানে হচ্ছে, টুয়েলভের মেয়েরা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ভয়াবহ, এরা সবসময় আনস্টেবল অবস্থা থাকে, এরা যখন তখন প্রেমে পড়ে যেতে পারে। আর তুই শালা সুন্দর মানুষ, তোর প্রেমে তো আরও ধপাস করে পড়ে যাবে। আর এই ধপাস করে পড়ে গেলেই তো সমস্যা, বিশাল বিপদ বেটা। তুই কি জানোস কেমনে এটা হয়? তুই তো কিছু জানোস কেমনে এগুলো কী কী হয়? জানোস না তো, তাই এগুলো তো প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তাই না? প্রিপারেশন তুই কেমনে নিবি? আগে তো সিগন্যালগুলো জানতে হবে। সিগন্যালগুলো কি কত? আমি তো কিছুই জানি না, আমি তো আগে কখন পড়াইনি। সিগন্যাল জানিস না তুই, আর পড়াইতে যাচ্ছিস ভিএনসির মেয়েকে? শোন আমার কাছে শোন, সিগন্যাল হচ্ছে সবচেয়ে আগে উপর থেকে শুরু হবে, যখন দেখবি যে চোখে চোখে চোখাচুখি শুরু হয়ে গেলো তার মানে ঘটনা শুরু হয়ে গেছে, ঠিক আছে? বা হাতে হাতে ছোঁয়াছুঁই, একই কলম দুইজন মিলে ধরতে যাচ্ছিস, হাতে হাত লেগে গেল, বুঝবি? এটাকে কিন্তু ওভারলুক করা যাবে না, এইখান থেকে ঘটনার সূত্রপাত হয়ে যেতে পারে। আর আসলটাই হচ্ছে বুঝছোস, পা পা কোথায় থাকে বল? তোর পাও থাকবে টেবিলের নিচে, ওর পাও থাকবে টেবিলের নিচে, সবার অগোচরে। পায়ে পায়ে যদি ঠোকাঠুকি হয়ে যায় মামা, বুঝছো মামা, কেস খতম। পায়ে পা ঠোকাঠুকি লাগে গেল মানে সিগন্যাল দিয়ে দিল তোমাকে, কড়া সিগন্যাল, দ্য ফাইনাল সিগন্যাল, ঠিক আছে? এই তোরা যেমন বলতেছিস আমার কিন্তু ভয় লাগতেছে অনেক, আমি তো এগুলো কিছু চিন্তাই করি নাই। আচ্ছা তুই বাপ এত কিছু টেনশন করিস না, তুই খালি খেয়াল রাখবি যে সিগন্যাল গুলা। আর এই যে এইটা মাইরাস, আরে কি যাচ্ছে মারতে কো মারে, যা সাতটা পড়ে যা, টেনশন করিস না। হ্যালো আসসালামু আলাইকুম, জি আন্টি, আমি শুভ ঢাকা মেডিকেল থেকে বলছিলাম। টিউশন মিডিয়ার সালাম ভাই খুব সময় তো বলছিল আমার কথা আপনাকে, মানে জি আপনার মেয়ে কেমন হয় আমার পড়ানোর কথা আর কি। জি আন্টি আপনি ভালো আছেন? জি আন্টি আমি ফিফথ ইয়ার। আজকে জি আন্টি আমি বিকেলে ফ্রি আছি, আসতে পারবো আজকে? আচ্ছা আন্টি, চায়না বিল্ডিংয়ের গলি 198 নম্বর বাসা। আচ্ছা আন্টি তাহলে আমি বিকেলে আসতেছি। জি আন্টি, আচ্ছা আন্টি, আচ্ছা তাহলে রাখি আন্টি, আসসালামু আলাইকুম। থাকে না কাজ যেতে কথা, থাকে না দা কেটে থাকে, থাকে 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 থাকে
আচ্ছা, বাসা অনেক ফাঁকা ফাঁকা, কেউ নেই বাসায়? হ্যাঁ, বাবু নেই, কিন্তু ভাইয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যাডামিটা বের করো। তো এখন তুমি দুইটা অঙ্ক করো। হ্যাঁ, এই যে এই দুইটা করো, এই দুইটা করে দেখাও, দেখো পারো কিনা। কি মাস্টার সাহেব, কি অবস্থা? মানে আপনি? আমি আপনার ছাত্রী বড় ভাই। আচ্ছা জি, ভালো। তা কি অবস্থা আমার বোনের পড়াশোনা? না, ভালোই মনে হলো। তো আমি অঙ্ক করতে দিলাম, তো করেই ফেললো ভালো করে। তো মনে হচ্ছে কি হলো মাস্টার স্যার, কোনো সমস্যা? সমস্যা না, কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছে এখানে, আমার বাপ দাদা বড় হয়েছে এখানে, জন্ম এখানে, আর তো আপনি এখানে বলছেন শিওর না, মানে কোথেকে আসছেন আপনি? হ্যাঁ, কি ফাইল একটা ভুল নাম্বার নিয়ে এসে বাড়ি করছেন। আর ফুটেন মিয়া, ফুটেন কোথেকে আসছে ফালতু লোকজন? এই যে ভাই, হ্যালো, আপনি কে বলছেন ভাই? কার খোঁজে আসছেন দেখি? ফ্ল্যাট নং 3B, বাড়ি নং 190, চ্যানেল বিল্ডিং গলি। কি শুনে জন্য আসছেন নাকি? জি ভাই। কোথেকে আসছেন? ঢাকা মেডিকেল থেকে। বুঝছেন ভাই, কালকে ওই ডিউ এক পোলার ছিল, ডিউ, হ্যাঁ ডিউই হবে।
একই অ্যাড্রেসে খুঁজে টিউশনিতে। কী বলেন ভাই, বুঝছেন তো মানে কী হয়েছে ব্যাপারটা? কত টাকা দিচ্ছেন আপনি? 500। যাক, কমের উপর দিয়ে গেছে বুঝছেন, মানে এখন তো একটু মানে ঢাকা শহর চলতে গেলে চোখা খোলা রাখতে হয় বুঝছেন, একটু সব জায়গায় বিশ্বাস করা যায় না অন্ধমতো। এখন যান চোখা খোলা রেখে চলিয়েন, আর আশা করি পেয়ে যাবেন টিউশন একটা। যান রাখিস তুই তো আসিস তোর বন্ধু বান্ধব আর হচ্ছে গিয়ে পড়াশোনা নিয়ে। কেন কি হয়েছে, আমি আবার কি করছি? না দেখলাম খালার মন টন খুব খারাপ তাই বললাম আর কি। কেন আমার আবার কি হয়েছে? না মানে ওই খালাম্মা তোর মন খারাপ করে বলতেছিল মানুষের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, নিজের মেয়ের বিয়ে দেখে যেতে পারবে কিনা এইসব আর কি। ওনারও তো বয়স হয়েছে, শরীর টরি খারাপ, ভালো লাগে না এসব। ও তুমি এই কারণে এখন বাসায় আসছো আমাদের? না আমি ছা, আমি তো তোমাকে বলছি যে আমি এখন বিয়ে শাদী করবো না জয়াপা। আয় এখানে বস, আমার কাছে বস। নাকিফাত একটা কথা বলি, তুই আমার দুঃসম্পর্কের খালাতো বোন হলেও আমি কিন্তু তোকে নিজের বোনের চেয়ে কম স্নেহ করি না। তুই আমার একটা কথা শোন, তুই এবার একটা বিয়ে শাদী করে ফেল, কোলজুড়ে একটা ফুটফুটে বাচ্চা আসুক, দেখবি সব কিছু ভালো লাগতেছে। আচ্ছা আপা, আমি কি কখনো বলছি যে আমি বিয়ে করব না? একটা বছর যেতে দাও না কোনো মতে, আমি ফাইনাল প্রফটা দিই, পাশ করি, ডাক্তার হই, তারপর একটু বিয়ে শাদী নিয়ে ভাবা যাবেন। আচ্ছা বিয়েটা না হয় এক বছর পরেই করলি, ওটা তো সমস্যা না। তুই হচ্ছে গিয়ে এখন ছেলে টেলে দেখে রাখ, তারপরে না হয় হবে। আচ্ছা আমি বিয়ে করবো না, ছেলে দেখে কি করবো হুদাই? আচ্ছা দেখিস না হয় একটু দেখ। আচ্ছা তোমার কাছে কি ছেলের ছবি আছে, অ্যালবাম টালবাম আছে কিছু? দেখাও তাই দেখি। আরে এখন কি আর ওইসব যুগ আছে নাকি? এখন হচ্ছে সব ফেসবুকের যুগ, অ্যালবাম দেখে আর কেউ ছবি পছন্দ করে? ঢাকা শহরের যত এলিজিবল ব্যাচেলার আছে না সব আমার ফেসবুক ফ্রেন্ড, তোকে আমি এখনই অনেক ভালো ভালো ছবি দেখাচ্ছি, তুই খালি দেখবি আর সিলেক্ট করবি। আবার শুরু হয়েছে। দেখ না তো কেমন ছেলে লাগবে, হ্যান্ডসাম কিউট এরকম তো, তাই না? দেখ না কি সুন্দর ছেলে, দেখ পচা। আচ্ছা ঠিক আছে, মাচো ম্যান চলবে, দেখ তো এটা পছন্দ হয়। আচ্ছা এটা না 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 না, এদের সাথে তো ঝগড়া করা যাবে না, দেখা যাবে ঝগড়া শুরু করলে এক ঘুষে দিয়ে আমার মাটিতে পুঁতে ফেলবে। এসব বদলাও তোর না সব খালি বেশি বেশি। আচ্ছা ঠিক আছে বাদ দে মাচো ম্যান, তুই বিজনেসম্যান বিয়ে করবি, টাকা পয়সা আছে, ভালো জায়গায় থাকতে পারবি, ভালো চলতে পারবি, এটা দেখ এটা পছন্দ হইছে? আচ্ছা এটা যদি না পছন্দ, এটা তো পছন্দ হবে। আরে ধুর, এসব বড় লোক, বড় লোক, বিশাল বড় লোক, ছেলে টাকা পয়সা, এরা আমার মন বুঝবে না বুঝছো, এদের বিয়ে করা যাবে। এসবটা তো মন বোঝা বুঝি দিয়ে তুই করবি। আচ্ছা ঠিক আছে বাদ দে, বিদেশি ছেলে দেখ, বিদেশি ছেলে বিয়ে করলে সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবি, আর এইসব দেশে দেশে থেকে কি করবি বল, সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবি, অনেক ভালো হবে, ভালো লাগে এটা? না বিদেশে আমি যাব না, তোমাদেরকে ছেড়ে বিদেশে থাকতে পারবো বলো? আচ্ছা বাদ দে আমি বুঝছি, তোর লাগবে একটা ওপেন মাইন্ডেড, লেখক কবি সাহিত্যিক টাইপের কোনো ছেলে, তাই না? আচ্ছা এরকম ছেলেও আমার কাছে আছে, দেখ এই ছেলেটাকে কেমন লাগে, এটা পছন্দ হয়? এসব লেখক ফেখক আমার হবে না, এদের ক্যারেক্টার যথেষ্ট পরিমাণে লুজ হয়, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তোর কেমন লাগবে, একটা কম্বো দেখাই, একদম হ্যান্ডসাম, বাবার অনেক টাকা পয়সা আছে, ছেলে এস্টাবলিশড, ম্যানচেস্টার থেকে এমবিএ করা, তুই এটা দেখ এটা তোর শিওর পছন্দ হবে, একদম ঢাকা শহরে বিরাট বাড়ি আর ছেলে যে হ্যান্ডসাম, তোর পছন্দ হবে। আচ্ছা দেখাও দেখি। আচ্ছা এই যে দেখ, দেখছিস কি সুন্দর ছেলে, অনেক হ্যান্ডসাম না? ছেলে খারাপ না, কিন্তু তুমি এমনে বলতেছো যে মনে হয় তুমি পালে বিয়ে করো রে। যে তুই একটা কথা বললি, চান্স থাকলে তো নেয়াই যেত, কিন্তু তো দুরাভাই লোকটা না নিরামিষ হলে অনেক ভালো,
এজন্য আসলে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আচ্ছা আমার কথা বাদ দে, তো পছন্দ হয়েছে না, চল একটু কথা টথা বল ছেলের সাথে, আমরা একটা দিন তারিখ ঠিক করি। আচ্ছা আমি বিয়ে করবো না, কথা বলে কি হবে বলো তো? আচ্ছা ছেলে দেখলে কি বিয়ে করতে হবে নাকি? তুই কথা বল, পছন্দ হলে আমরা বলবো আগাবো, আর না হলে আমরা বাদ দিয়ে দিব, তুই বলে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাকো ছেলেরে, দেখি কথা বলি। নতুন করে আবার কি হলো? আরে আমারে তো ম্যানেজ করাই যায়, আমার মাকে ম্যানেজ করার কোনো ব্যাপার না। ওই যে আমার একটা বোন আছে না, জুই আপা, খাইসটা ডাইনি একটা, বুঝছিস? কেন, সে কি করছে আবার? আরে আর বলিস না, কালকে আমারে পাত্র দেখাতে নিয়ে যাবে। এই ছেলে দেখতে কেমন রে? আরে ছেলে তো ভালো, পড়াশোনায় ভালো ছিল, দেখতেও ভালো, ভালো চাকরিও করে। তাহলে সমস্যাটা কোথায়? উফ সুইটি, কতবার বলছি আমি এখন বিয়ে করবো না, ব্যাস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? তো বলেন কি বলবেন। শুনলাম বিয়ের শাদী করতেছেন, মেয়ের সম্পর্কে কি খোঁজ খবর নিছেন নাকি? খোঁজ খবর নেইনি কেবল আপনাকে। আরে খোঁজ খবর নিলে কি বিয়ে করতেন? নাম কি ইফাত না? আমার এলাকার মেয়ে, ডিএমসি তো পড়ে না? হ্যাঁ এই তো মিলে গেছে, ওই মেয়ের এইডস আছে ভাই, এইডস। আপনি এত সুন্দর নিষ্পাপ একটা মেয়েকে নিয়ে এই কথা বলতে পারলেন? আপনার বুকে একটু বাধাও না। বাধা না বাধা তো কোনো কথা না ভাই, কথাটা হচ্ছে আপনি আমার কথা বুঝতে চাচ্ছেন। এই যে আমি আপনাকে বুঝাতে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কাইটা দিল দেখছি শিফা, তোর ছবি দেখেই প্রেমে পড়ে গেছে, একেই বিয়ে কর। এই তোর এটা বলছি, ফাল কথা ওটা কম বলবি। আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, তোরা এত সামান্য একটা ব্যাপার নিয়ে এত এক্সাইটেড কেন? আরে আমার জীবন মরণের ব্যাপার আর তুই এটা সামান্য ব্যাপার বলতেছিস? বললাম তো এটা ওয়ান টু এর ব্যাপার, তুই আমাকে জাস্ট বল ছেলে তোর সাথে কোথায় দেখা করতে চায়। আচ্ছা রেস্টুরেন্টের নামটা যেন কি? আচ্ছা আমি তোর পরে ফোন করে বলবো। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি, তুই একটা কাজ কর, সুন্দর মতো সাজুগুজু করে ছেলে যেখানে দেখা করতে বলছিস ওখানে চলে যা, আর বাকি যা করার লাগে আমি করতেছি। আমি দেখবি মানে কি দেখবি তুই? বললাম তো দেখতেছি, তুই যা টেনশন করিস না। আমি আমি একটু বিজনেস রিলেটেড অ্যাফেয়ারে আটকা পড়ে গেছি, তো সেজন্য আসলে একা আসতে হলো। আচ্ছা রিফাত কি খাবার তুমি? খাবার অর্ডারটা দিয়ে দিই আমরা। আমি আসলে দুপুরে কিছু খাই না, দুপুরের খাবার আমার শরীর মন্দটাকে স্লো করে দেয়, এন্ড ইউ নো স্লো মাইন্ড নেভার এভার মিস দ্য রেস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তিনটা থাই স্যুপ খাই। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা রিফাত,
তুমি তো দেশের বাইরে পড়ালেখা করছো তাই না? আমি আসলে এ লেভেল কমপ্লিট করে ম্যানচেস্টারে চলে যাই, তারপর সেখান থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করে তিন চার মাস হলো দেশে ফিরেছি এবং নাও আমি আমার বাবার কোম্পানিটা একটু দেখাশোনা করছি আর কি। ও আচ্ছা, আমাদের ইফাতও কিন্তু অনেক মেধাবী, ও তো ঢাকা মেডিকেলে একদম ফার্স্ট চান্সই চান্স পাইছে। তো ও তোমার একটু কত হয়েছিলি, ফার্স্ট না সেকেন্ড? 116। 16 কোটি মানুষের দেশে আপনি 116তম হয়েছেন, আপনি তো আসলেই অনেক মেধাবী। আসলেই আমাদের ইফাত যে শুধু মেধাবী তাই না, কিন্তু ওরা রান্নার হাতও খুবই ভালো। ইন্ডিয়ান, থাই, চাইনিজ সব কিছু রান্না করতে পারে। তো কালকে রাত্রিও জানি কি একটা ডিশ রান্না করলো, বল না কি রান্না করছিস? আলু ভর্তা। আলু ভর্তা? আলু ভর্তা তো আমার খুবই প্রিয়। দেশের বাইরে যখন ছিলাম একটা জিনিসই খুব মিস করতাম, আলু ভর্তা। আর ওর গানের গলার কথা কি বলবো, এত সুন্দর, একদম কোকিল কণ্ঠে, শুনলে একদম মনটাই ভরে যায়। নজরুল, রবীন্দ্র সব ক্যাটাগরি তো চ্যাম্পিয়ন। অবশ্য পড়ালেখার জন্য এখন আর তেমন টাইম দিতে পারে না। মিউজিক তো আমি অনেক লাইক করি, ইংল্যান্ডে থাকাকালীন আমাদের একটা ব্যান্ড ছিল, ওই ব্যান্ডের আমি। এই যে ভাই, আপনারা তো ভালো মানুষ মনে করছিল, কিন্তু আপনার লোক সুবিধার না। ৮০,০০০ টাকা যদি কারো বাকি থাকে তাহলে দুনিয়াতে কেউ কাউটা চিনবে না, বুঝছেন? মানে কি ভাইয়া, আমি তো কিছু বুঝতেছি না। বুঝবেন কেমন করে, সেদিন যে আমার বার থেকে বাকিটা ভদকা আর হুইস্কি দিলেন, বললেন যে ক্রেডিট কার্ডের টাকা নেই ক্যাশে দেবেন, বাকি রাখলেন, আর এখন এখানে বসে মেয়ে মানুষের সাথে মজমস্তি করতেছে। মুখ সামলে কথা বলুন। আরে কি করবেন, বসেন তো বসেন। হ্যাঁ, রাত বেড়েই তো মালডাল খায় কি কি না করেন আমরা কি দেখি নাই? আমার বাড়িই তো সব করছেন, আর এখানে এগুলো কি করে বেড়াচ্ছেন? যদি এগুলো কইতাম কেউ থাকতো না, বুঝছেন? আর এই রেস্টুরেন্টে আমরা বসতে পারতাম না। মানে কি ভাই, আপনি একটা ভালো মানুষের নামে এসব বলতেছেন কেন? আবা কে ভালো কে মন্দ, রাইত হইলে আর গলে একটু মাল পড়লে সব বের হয়ে আসে। আপনার বিশ্বাস করেন আপু, আই জাস্ট স দিস ম্যান ফর দ্য ফাকিং ফার্স্ট টাইম অফ মাই লাইফ, আই ডোন্ট নো হিম। এই এই ইংলিশ রাখেন, বুঝছেন? ইংলিশ রাখেন, আপনি বসেন বসেন। এগুলা অনেক ইংলিশ মারাইছেন, এবার শুধু কথা না, মায়ের হবে, মায়ের হবে বাংলা ভাই। আপু আপনার একটু বাইরে যান, এগুলো আপনারা ভালো সহ্য করতে পারবেন না। ছি ছি ইফা, তুমি তো ভালো ছেলে মনে করছিলা, তুমি এরকম? চল মজা। আপু জাস্ট লিসেন টু মি, আই ক্যান এক্সপ্লেইন, প্লিজ আপু, প্লিজ। বাসায় গেলে আম্মা যখন জিজ্ঞাসা করবে পাত্র কেমন দেখলি, কি বলবো আমি? না না না, তুই খালাকে বলবি যে ছেলে ভালো কিন্তু তোর পছন্দ হয়নি। আমি আম্মাকে মিথ্যা কথা বলতে পারবো না, আমি আম্মাকে যাই বলে দিব ছেলে মদ খাবে। খবরদার এই কথা ভুলেও বলিস না। আচ্ছা বললাম না, আম্মা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা বললাম না, তোর হচ্ছে গিয়ে ছেলে পছন্দ হয়নি। আচ্ছা বললাম না, ঠিক আছে, কিন্তু তো আমার লাভ। তোর লাভ মানে? আচ্ছা শুধু আমার লাভ না, আমি চাই আমাদের দুইজনেরই লাভ হোক। মানে? মানে আমি আমারে যাই বলবো না যে তুমি আমার একটা মদখোর ছেলের সাথে দেখা করাইছো, আর নেক্সট টাইম তুমি আমার বিয়ের জন্য কোনো ধরনের ডিস্টার্ব করবা না আমাকে। আমি কি তোকে ডিস্টার্ব করি রে, আমি তো সব কিছু তোর ভালোর জন্যই করি। আবার? আচ্ছা না না না, আর করবো না। খুব বাইচা গেছি না, ওলার দিকে যেমনে তাকাইছিলা আমি দেখি নাই ভাবছো? ওলার জন্য তো বুকটা ফাইটাই যাচ্ছিল তোমার। আমি কি একবারও বলছি ছেলেটা খারাপ? ছেলেটা তো ভালোই, জাস্ট আমার এখন বিয়ে করার মুড নাই, কাহিনী শেষ। আরে বিয়ে ভাঙার দরকার ছিল, বিয়েটা ভাঙছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, সেলিব্রেট করবো, চল। আরে অনেক ছেলে কোনো সেলিব্রেশন হয় নাকি? প্ল্যান তো সবাই করলো, আয় সেনিক তারপরে করি। ও তাই তো, কিরে কৌশিক, কালকে না অনেকের যাওয়ার কথা ছিল, তুই গেলি কেন? আর আজকে তো আমি এখানে সবাইকে আসতে বলছি, অনেক আসে নাই কেন? আমাকে অনেক সজনে ফোন দিছিল, ফোন দিয়ে বললো কি যদি ইমার্জেন্সি দরকার, তখনই বাড়ি রওনা দিয়ে দিছে। তারপর? তারপর আর কি, ও যাওয়ার আগে আমাকে পুরো প্ল্যানটা বলে দিয়ে গেল, আর আমি ওই রকম করে জামা কাপড় ম্যানেজ ট্যানেজ করে চলে গেলাম ওইখানে। এই গরম
গরম জল কম দিছে না ইমরানের ক্যান্টিনে এর চেয়ে ভালো নাস্তা কি আর হবে শান্তি পেলাম না পাঁচ বছরে আচ্ছা ওর নিক কই গেল রে ওর তো কোনো খোঁজ খবর কিছুই নেই কি খোঁজ খবর নিছিলি তুই ফোন দিছিলি ট্রাই করছিলাম তো ঢুকে না নেটওয়ার্কের বাইরে মনে হয় গ্রামে গেছে হয়তো নেট নাই না তারপরে তো তিন চার দিন ধরে কোনো খোঁজ খবর নাই একদম পুরো হাওয়া আমার মনে হয় খোঁজ খবর নেওয়া উচিত ছিল বুঝছিস আরে খবর নেব কেমন করে নাম্বার তো যেখানে যাক মারা যাক রোগীর এক পা তো কবরে এখন হ্যালো কৌশিক হ্যালো এই কথা বলতেছিস না কেন হ্যাঁ এটা কার রিপোর্ট অনিকের হ্যালো হ্যাঁ কৌশিক আচ্ছা কৌশিক ফাইজলামি একটু বাদ দিবি প্লিজ তুই বল না অনিকের কি হয়েছে ফাইজলামি তোর কি মনে হয় আমরা এইসব সিরিয়াস বিষয় নিয়ে ফাইজলামি করব প্লিজ ঠিক করে বল না অনেকের কি হয়েছে প্লিজ ইফফাত বিশ্বাস কর এই সমস্ত ব্যাপার নিয়ে দোস্ত কেউ ফাইজলামি করে না আমরাও করতেছি না অনেকের রিপোর্ট আজকেই পাইলাম এখন আমরা কোথায় আছে অনেক কিচ্ছু জানি না আমরা আজকে ঠাকুরগাঁয়ে যাচ্ছি এই যে ব্যাগ গুছাচ্ছি এখন দেখি কিভাবে কি করা যায় খোঁজ খবর পাওয়া যায় আচ্ছা ওর বাবা মার সাথে কি তোরা কন্টাক্ট করছিস বাবা মার নাম্বার দিছ নাকি জীবনেও কোনোদিন কোনো হলে এই হলে আসতে দেখিনি ওর একটা আত্মীয়কে ঠিক ঠিকানা নাই কোথায় কে কার সাথে মিশে না কি কোথায় গেছে কোনো লোকজন নাই চিনি না জানি না খুঁজতে যাচ্ছে পাই শুধু
লাথি মারে হলে নিয়ে আসবো রে। আচ্ছা কোশি, আচ্ছা এত এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন তোরা? ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে না সবকিছু। কিসের ঠান্ডা? একা একা মরে যাওয়ার প্ল্যান করছে? কোথায় গেছিস সারা আগে তো কিচ্ছু বলে নাই। আমরা কি বালক ডাক্তার হচ্ছে নাকি? একটা ফ্রেন্ড মরে যাচ্ছে আমরা বাঁচাইতে পারবো না, এভাবে বলে গেলে হবে? খোঁজ খবর নাই কোনো? আচ্ছা ঠিক আছে কৌশিক, হ্যাঁ আচ্ছা তুই এক কাজ কর, তুই পরিচিত মানুষদেরকে একটু ফোন কর, ওর পরিচিত কাউকে চিনিস না? হ্যাঁ 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 একটু ফোন কর, দেখ যদি পারিস খোঁজ খবর একটু লাগা ভালো করে। আর আমিও দেখি, আমি যাদেরকে চিনি মোটামুটি একটু খোঁজ খবর নেই ফোন টোন করে। আর তুই এক কাজ করবি যে ফোন পাওয়ার সাথে সাথে কোনো খবর পাইলে আমাকে সাথে সাথে একটু জানাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখ, কিছু জানতে পারলে জানাবো। আচ্ছা রাখ। কিরে শুভ, তুই যাবি না? তোর কি যাওয়ার ইচ্ছা টিচ্ছা নাই নাকি? বাস টাস ধরতে হবে তো নাকি? তুই না গেলে আমি গেলাম। বাস তো আমিও ধরবো, তুই আগে এটা দেখ এদিকে। আচ্ছা কি এটাতে কি আছে এখানে, এত কি দেখতেছিস তুই? নাম্বারটা খেয়াল কর। দেখলাম তো এটা তো অনেকের নাম্বার না। আমি তো সেটাই বললাম। তো এখন কি করবো? এটা হইতে পারে অনিকের নাম্বার না, যেহেতু অনিক যার সাথে হসপিটালে গেছিল তার নাম্বার, হয়তো ওর ফ্যামিলির কারো অথবা পরিচিত কেউ। তো আমাদের উচিত যাওয়ার আগে একটা কল দেওয়া যায়, ভালো হয় না সেটা? হ্যাঁ একটা কল দেওয়া যায়, দেখ কল দে, কথাবার্তা বল তাহলে তুই। আচ্ছা দাদা। কে বলছিলেন? জি আমি মিঠুন বলছিলাম, কে বলছেন আপনি? তা আমরা আসলে অনিকের কোনো খোঁজ খবর পাচ্ছি না তো গত দুই দিন ধরে। তোর একটা কাগজ ছিল আর কি, রিপোর্ট, তো ওইখানে এই নাম্বারটা দেখলাম, তো আমরা মনে করলাম যে আপনি হয়তো কোনো আত্মীয় টাত্মীয় হবেন। জি আমি অনিকের এলাকার বন্ধু। আপনি কি জানেন মানে ও কোথায়? হ্যাঁ আমি জানি। ভালো আছিস? সেটা তো না জানলেও চলো। আয় বস। কি শুরু করি?
দোস্ত, তুই আমাদের সাথে চল দোস্ত, যত টাকা লাগে আমরা ম্যানেজ করবো দোস্ত, সব জায়গায় দেশে হোক বিদেশে হোক সব জায়গায় দোস্ত তোর ট্রিটমেন্ট করবো, তুই আমাদের সাথে চল দোস্ত, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা যে কোনো যে কোনো জায়গা থেকে পারিস টাকা তুলবো দোস্ত, প্লিজ আমাদের সাথে চল, এখানে কি করতেছিস তুই দোস্ত, আমাদের সাথে চল দোস্ত, পাগলের মতো করিস না, না না চল চল না, মানে কি যাচ্ছিস তো পাগলের মতো করিস না, একটু কথা শুন, কি করবি না, আমরা আমরা তো চিকিৎসা করবো, এইখানে যত টাকা লাগে আমরা নিয়ে যাবো, আমার কথা শোন, আমার কথা শোন ভাই, বুঝলাম তোদের সব কথাই আমি বুঝলাম, আমাকে নিয়ে যাবি তোরা বিদেশে নিয়ে যাবি, টাকা পয়সা জোগাড় করবি, কিন্তু টাকা থাকলে কি মানুষ বাঁচে, তাহলে কি কোটিপতিরা মারা যেত বল তুই, আর আমার যে রোগ এই রোগ কি সারবে দোস্ত, এই রোগ সারবে না, তোরা কে বলছে সারবে না, এমএলএর তুই জানিস ঠিক মতো চিকিৎসা করালে 50% রোগ বাঁচে, তোর এই ধারণা কীভাবে হলো আমি বুঝতেছি না, 50% না দোস্ত 24%, আর শোন আমি জানি তোর আমার অনেক ভালো ফ্রেন্ড, তোর আমার জন্য অনেক কিছু করবি, আমার যতটুকু ধারণা তার থেকেও অনেক বেশি কিছু করবি, কিন্তু দোস্ত আমি চাই না যে আমি মরে যাচ্ছি এই সময় তোদের এরকম কষ্ট দিয়ে যাইতে, মরে যাওয়ার সময় এরকম তোদের লাইফটা আমি হেল্প করে দিয়ে যেতে চাই না, আর দোস্ত একটা আমার লাস্ট রিকোয়েস্টটা, তোর আমার খুব ভালো ফ্রেন্ড, জাস্ট একটা লাস্ট রিকোয়েস্ট করি, আমি তোদের সাথে শান্তিতে বাঁচতে পারলাম না, আমাকে শান্তিতে মরতে দাও, তুই যাবি না আমরা থাকবো, খুব শখ হয়েছে না মরার, খুব শখ হয়েছে শান্তিতে মরবো, ঠিক আছে তোর যদি মন চায় তুই থাকবি এখানে আমরাও থাকবো এখানে, মর তুই শান্তিতে মরবি তো, তুই যতক্ষণ পর্যন্ত না মরবি আমরা এইখানেই থাকবো, এইখানে আমাদের চোখের সামনে তো মরবি তুই, দেখবো কেমন শান্তিতে মরিস তুই, কিছু বলে নাই, আহা এমন করতেছিস কেন, তোরা কি করতেছিস না করতেছিস কিছুই তো জানি না, বল না রে স্যার কি বললো, অনিকের অবস্থা খুব খারাপ, স্যাররা যেরকম বললো খুব তাড়াতাড়ি দেশের বাইরে নিয়ে যেতে পারলে, ভালো করে ট্রিটমেন্ট না করাইতে পারলে ওকে মনে হয় বাঁচানো যাবে না, অনেক টাকা লাগবে, অনেক টাকা সব মিলিয়ে 40 লাখ টাকার মতো লাগবে, তো আঙ্কেল আন্টির সাথে কথা বললাম, ওনারা বলছে জমি জমা যাচ্ছিল সব বিক্রি করে দেবে, কিন্তু তারপরে তো হবে না, এত টাকা, টাকার অভাবে আমাদের ফ্রেন্ড মারা যাবে আমরা বসে বসে দেখবো, কখনোই না, আমাদের কারো এরকম হলে কি অনেক চুপচাপ বসে থাকতো, আমাদের মেডিকেল কমিউনিটি তো অনেক বড়, তো আমরা সবাই যদি এইভাবে আগায় আসি তাহলে তো টাকা ম্যানেজ করার কোনো ব্যাপার হবে না, এত টাকা এত কম সময়ে কিভাবে সম্ভব, আচ্ছা দেখ সারা দেশে তো অনেকগুলো মেডিকেল আছে, যদি দরকার হয় আমরা সবগুলো মেডিকেলে যাব টাকা তুলব, তাছাড়া ফেসবুকে একটা ইভেন্টও খুলি, আর যদি তারপরও প্রয়োজন হয় না হয় আমরা রাস্তায় দাঁড়ায় টাকা তুলব,
কিরে তোদের খবর কি? ভালো আছিস সবাই? জানিস ফাইনাল প্রফের রেজাল্ট দিছে। আচ্ছা তাই, কি সবাই পাশ করছিস? আমরা সবাই পাশ করছি, এখন তুই আমাদেরকে ডাক্তার ডাকতে পারিস। আরে দোস্ত কংগ্রেটস কংগ্রেটস, দাঁড়া আমাকে ফিরে আসতে দে, আমি আসি, আমি একেবারে পাশ করে দেবো সব কটা, দেখিস। এই জানিস সুইটি কি করছে? ও তো মেডিসিনের গাইনিতে অনার্স পেয়েছে। আরে বাপরে বাপ, সুইটি দোস্ত কান্দিস না দোস্ত, আমরা জানি দোস্ত তুই সার্জারিতে অনেক ভালো, আমরা জানি দোস্ত কান্দিস। কান্দিসি কি বলছে? আচ্ছা তোর খবর কি, তুই কবে আসবি? তোকে খুব মিস করতেছি দোস্ত। থাক থাক আর কিছুদিন আমাকে ছাড়া থাক, বিরহে ভালোবাসা বাড়ে জানিস না। তোরা ইন্টার্নশিপ শুরু কর, তারপর হঠাৎ শুনবি একদিন দরজায় করোনারা শব্দ, তখন বুঝবি এটা। তিব্বত কদুর তেল কি এমনি 20 বছর ধরে মাখতেছি? মাথা ভর্তি চুল এখনো আছে, দেখবি যে কেমো দেওয়ার পরও মাথা ভর্তি চুল নিয়ে আমি ঘুরতেছি। দোস্ত এখন একটু যেতে হচ্ছে, এখন যাই, পরে তোর সাথে আবার দেখা হবে। দোস্ত জানিস তোদের আজকাল খুব মিস করি। এতই যখন মিস করিস তাড়াতাড়ি ভালো হয়ে যা, চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ দোস্ত অবশ্যই ফিরে আসবো, দোস্ত অবশ্যই আসবো, দোয়া করিস। অনেক দিন পর, সঠিকভাবে বলতে গেলে 4 মাস পর আজকে আবার অনিকের সাথে দেখা করতে যাচ্ছি। অনেকদিন পর আজকে আবার 5 জন একসাথে বসবো, আগের মতোই ল্যাম জোকস করতে করতে হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়বো। এতদিন ধরে কেমোথেরাপি চলছে ওর, কি অবস্থা কে জানে, চুলগুলো পরে হয়তো বা মাথার মধ্যে টাক পড়ে গেছে। আগের মতো হয়তো হাসতে পারবে না, হাসতে হাসতে গড়িয়ে পড়তে পারবে না, হয়তো বা শুয়েই থাকবে পুরোটা সময়। তারপর ও থাকবে, ফিরে যে এসেছে ও আমাদের মধ্যে, এটাই তো অনেক। আচ্ছা আচ্ছা।
যখন ইন্ডিয়ায় ছিল তখন তোমাদের জন্য এই চিঠিটা দিয়ে গেছিল। যখন এই চিঠিটা তোরা পড়ছিস তখন আমি আর তোদের মাঝে নেই। কৌশিক নিশ্চয় অনেক গালাগালি করছিস আমাকে, শুভ নিশ্চয় কান্নাকাটি করতে করতে লাল হয়ে গেছিস। প্লিজ আমাকে মাফ করে দিস সব কিছুর জন্য, তোদেরকে এত বছর জ্বালানোর জন্য, তোদের কাছ থেকে অসুখটা লুকানোর জন্য। তোরা আমার জন্য অনেক যুদ্ধ করার পরও আমি হেরে গেলাম, এই জন্য। আমি যে হেরে যাব সেটা আমি অনেক আগেই জানতাম। শেষবার যখন স্কাইপিতে তোদের সাথে কথা হলো জানতে চেয়েছিলাম, পারি। তোদের হাসি হাসি মুখগুলো দেখে আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমিও হয়তো জিতব, বাঁচব, কিন্তু পারলাম না দোস্ত, সরি। আমাকে তোরা মাফ করে দিস। শুভ দোস্ত, জীবনের একেবারে শেষ সময়ে এসে বুঝতে পারলাম তুই আসলে কত ভালো মানুষ, কত সহজ, কত সরল। দোস্ত, জীবনে যাই হোক না কেন, যত ঝড়ই আসুক না কেন, তুই বদলে যাস না। তুই এখন যেমন আছিস সারা জীবন তেমনি থাকিস। ইফাত, এখন হঠাৎ করেই মনে হচ্ছে কেন যে তোর বিয়েটা ভাঙতে গেলাম। এই জীবনে আর তোর বিয়ে খাওয়া হলো না। কত শখ ছিল তোর বিয়েতে, খুব সেজেগুজে গিয়ে ছবি তুলব, প্রোফাইল পিকচার দেব, তার এই জীবনে দেওয়া হলো না। যাই হোক দোস্ত, ছেলেটা কিন্তু ভালোই ছিল। এখনো সিঙ্গেল আছে কি না আরেকবার একটু খোঁজ নিয়ে দেখিস। সুইটি, তুই কি জানিস তুই আমার জীবনে দেখা সবচাইতে ব্রিলিয়ান্ট মানুষ। অন্য সবার মতো মোটা মোটা বই পড়ে আর রোগী দেখে তোর জীবনটা শেষ হয়ে যেতে দিস না। তার চেয়ে জীবনে এমন কিছু করিস যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ ডাক্তার হতে গেলে অন্তত তোর নামটা একবার শুনতে হয়। দোয়া করি একদিন বিশ্বের সবাই তোকে এক নামে চিনুক। কৌশিক, থাম ভাই, আর কত ভাগ্যকে গালাগালি দিয়ে লাভ আছে, আর আমাকে দিয়েই বা কী লাভ। আমিও তো তোদের ছেড়ে এভাবে চলে যেতে চাইনি। একটু শান্ত হ, আমার কথা শোন। জানিস আমার এখনো মনে হয় মেডিকেল তোর জন্য না, তোর মতো রকিং শকিং মানুষ অন্য কোনো প্রফেশন ডিজার্ভ করে। একটা কাজ কর, বিসিএস দিয়ে পুলিশ হয়ে যা, ভুড়িওয়ালা ঘুষখোর পুলিশটা, বাংলা সিনেমার নায়ক টাইপ কুম্ফু কারাতে জানা পুলিশ। তোরা সবাই আমার জন্য একটু দোয়া করিস, এই জীবনে তো আর কোনো সুন্দর মেয়ে আমার প্রেমে পড়ল না। যে জীবনে যাচ্ছি অন্তত সেখানে যেন কয়েকজন সুন্দর রূপরী পাই। ডোন্ট স্ট্যান্ড এট মাই গ্রেভ অ্যান্ড উইপ, আম নট দেয়ার, আই ডোন্ট স্লিপ, হোয়েন ইউ অ্যাওয়েক ইন দ্য মর্নিংস হাশ, আম দ্য সুইফট আপলিফটিং রাশ অফ কোয়াইট বার্ডস ইন সার্কেলড ফ্লাইট, আম দ্য সফট স্টার্স দ্যাট শাইন এট নাইট, ডোন্ট স্ট্যান্ড এট মাই গ্রেভ অ্যান্ড ক্রাই, আম নট দেয়ার, আই ডিডন্ট ডাই। দশ বছর অনেক সময়, এই সময় শুধু ক্যালেন্ডারের পাতায় না, মানুষও অনেক বদলে যায়। এই কয় বছরে আমরা সবাই বদলে গেছি অনেক। সুইটি অনেক বিখ্যাত এক ডাক্তার, বইটি লিখে একাকার অবস্থা। আরিফাত, ও এখনও ডিএমসির মায়া কাটাতে পারেনি, ও এখন পেডিয়াট্রিক সার্জারির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সবচেয়ে বদলে গেছে কৌশিক, জীবনটাকে বদলে ফেলে ডাক্তারি পেশা বাদ দিয়ে ও এখন পুলিশ। অনেক মারা যাওয়ার পর ডিএমসিতে আসি না আমরা অনেকদিন হলো। এই জায়গাটা এখন আমাদের জন্য একটা কষ্টের জায়গা, কাছের মানুষকে হারিয়ে ফেলার জায়গা। অনেকদিন পর আবার ফিরছি একসময় খুব প্রিয় সেই ক্যাম্পাসটাতে।
সবাই আসবে। আসলে কি সবাই আসবে? একজন তো চলে গেছে না ফেরার দেশে। খারাপ জিনিসপত্র দেখলে চোখ তো ঠিক থাকবে না, তাই না? শোনো, একটা কাজ করো, ভালো জিনিসপত্র দেখবা, পিস টিভি দেখো, জাকির নায়কের লেকচার দেখো, তাহলে চোখ ঠিক থাকবে। আরে পুলিশ ভয়ে তো তুই ডাকতে ডাকতে সব গুলা খাইছিস, ঘুষ কত খাস মাসে? কৌশিক তুই ঘুষ খাস? চেষ্টা তো করি খাওয়ার, কিন্তু চেহারার মধ্যে একটা ভালো মানুষ ব্যাপার আছে তো, এই জন্য কেউ দেয় না। আর না দিলে খাবো কেমন করে বল? আচ্ছা শুভ, এই শুক্রবার দিন সকালবেলা এরকম করে সবাইরে এখানে ডাকে আনার মানে কি? আরে এমনিই ডাকছি, আশ্চর্য, আজকে শুক্রবার, আজকে একদিন চাপ না করলে তোর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কত লস হবে? 50-1 লাখ? দূর, ফাউল কথা বলিস কেন? আমি বললাম যে তুই এখানে হঠাৎ করে এরকম করে সবাইকে ডাকছিস, নিশ্চয়ই কোনো কারণ টারণ আছে, এটা জিজ্ঞাসা করতেছি আর কিছু না। না আমি কালকে চলে যাচ্ছি, কালকে আমার ফ্লাইট আর কি। মানে কি, কই যাচ্ছিস? আসলে WHO থেকে পাঠাচ্ছে, ওদের রিজিওনাল অফিস আছে তো কঙ্গোতে, তো ওইখানে যাচ্ছি 5 বছরের জন্য আর কি, যেতে হবে কঙ্গো। HIV, সিফিলিস, গনোরিয়া, সাবধান বন্ধু, সাবধান। যা বেটা, আমার ক্যারেক্টার কি তোর মতো নাকি? এই সিটিতে তো অনেক চুপচাপ, তোর অবস্থা কি রে? শুনলাম তুই নাকি বইটি লিখে একদম কি একদম ফাটাফাটি অবস্থা। আরে আমি আর এমন কি করলাম, বইটি লিখে তো আমার হাজবেন্ড, আমি একটু দেখে টেকে দিই মাঝে মধ্যে। কি রে, তুই বিয়ে করছিস কবে? শালা আমি মরে টরে গেলাম নাকি? কেউ আমাকে জানায়ও না, ফেসবুকেও তো ছবি টবি দেখলাম না। কি ব্যাপার সুইটি, আমিও তো কিছু জানি না, তুই বিয়ে করছিস। আচ্ছা আমি তো তোর রুমমেট ছিলাম, আমাকে তো জানাতে পারতিস। আসলে দোস্ত সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, আমি তোদেরকে জানানোর সুযোগই পাই নাই। আর আমার তো ফেসবুক টেসবুকও নেই, আমি বিদেশ চলে গেছি, আর কি করে জানবো বল। এই শুভ দেখতো ওই লোকটাকে, চেনা চেনা লাগতেছে। উনি আরে আমাদের কি একজন স্যার ছিল না? কোন স্যার? আরে ওই বায়োকেমিস্ট্রি স্যার, ওই যে সুইটির মোবাইল থেকে আমরা টেক্সট করলাম না, ওই স্যারই তো মনে হয়। ও হ্যাঁ, আরে ওই যে ওই স্যারটা সুইটির সাথে যে তোরা কত কাহিনী টাহিনী করলি না, ওটা। ওহো, কি একটা লজ্জার ব্যাপার, তাই না? অনেক এমবারেস করছিলি তোরা, যাই বলিস না কেন স্যার কিন্তু এখনো অনেক হ্যান্ডসাম আছে দেখছিস। আমরা তুই কি শুরু কি রে সুইটি, চোরা তো লাগে কেন? শুভ, তুমি কৌশিক, তুমি ইফাত, আর তুমি সুইটি। স্যার এতদিন পরে আমাদেরকে মনে রাখছেন কিভাবে? তোমাদের নিয়ে এত কথা শুনছি, তোমাদের ভুলে যাও এটা। আমাদের নিয়ে এত কথা শুনছেন কার কাছ থেকে স্যার? কার কাছ থেকে শুনবো, আমার ওয়াইফ। তুই আশ্চর্য, নিজের বউকে পড়ে গেছো তুমি? সুইটি তুই? আচ্ছা সুইটি, তোমরা তো অনেকদিন পর ফ্রেন্ড একসাথে হয়েছো, তো এক কাজ করো, তোমরা গল্প টল্প করো, আমি একটু হসপিটালে কাজ আছে, আমি ওটা করে আসি। হ্যাঁ ঠিক আছে, সালাম স্যার। আচ্ছা সুইটি, তোর কথাই তো চলতেছিল, পুরো কাহিনীটা বলতো, মানে আসলে হয়েছেটা কি? ও আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, হইলো কিভাবে? ওই যে তোরা মেসেজ পাঠাইলি, তারপর থেকে কাহিনী। তারপর ওই তো তোরা তো ভাবছিলি ফান্ড করে, আর স্যার সেটা সিরিয়াসলি নিয়ে নিল, তখন থেকে আর কি। তারপর তারপর আর কি হয়ে গেল, ইট জাস্ট হ্যাপেন্ড। এই তো রুমমেট ছিলাম আমি, আমাকে পর্যন্ত তুই জানাইলি না। আসলে দোস্ত ভাবছিলাম কি, এমন একটা কাহিনী তোরা আমাকে পৌঁছাবি এটা নিয়ে, এগুলো আমার কাছে হয়তো ভালো লাগতো না, তাই আর তোদের জানানো হয়নি। আচ্ছা আমরা এখানে কি করতেছি? চল ক্যাম্পাসের দিকে যাই, ওইদিকে একটু হাঁটাহাঁটি করি, হ্যাঁ একটু ঘুরে আসি, চল চল চল। তবে যাই বলিস, মেসেজটা কিন্তু খুব ভালোই লিখছিলি তোরা। আমাদের কোনো ক্রেডিট নেই, পুরো আইডিয়াটাই ছিল অনেকের। অনেক মানে ওর মাথা ছিল একটা। ইস, আজকেও থাকলে অনেক ভালো হতো রে। ইস, আজকে অনেক থাকলে কত ভালো হতো। আমি সবসময় ভাবি অনেক সবসময় আমার পাশেই আছে, আমার সব বিপদে ও হেল্প করছে, আমার সাফল্যে সে খুশি হচ্ছে, আমার সবসময় এরকম মনে হচ্ছিস। আছে আছে অনেক সব সময় আমাদের সাথেই আছে, কোথায় যাবে আমাদের ছেড়ে? ঠিক বলছিস, ও আমাদের ছেড়ে যেতেই পারে না।
হাই, আমি নাসের শায়েম। হাই, আমি রাগিব শাহরিয়ার। আপনারা যারা আমাদের এই 2 ঘন্টা নাটক দেখার পরও এই ডায়াগনোস কার্ড দেখার মতো ধৈর্য রাখছেন, তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে মানুষ, বাট যেহেতু এটা আমাদের শেষ নাটক ছিল, সো আমাদের কিছু মেমোরেবল এক্সপিরিয়েন্স ছিল যেটা শেয়ার করার জন্য আসলে শেষবারের মতো আমাদের ক্যামেরার সামনে আসা। আমাদের নাটকের এই প্ল্যানটি করা হয়েছিল ল্যাকডে উপলক্ষে। সো র্যাগডে একটা বিদায়ের উপলক্ষ, এই র্যাগডেতে আমরা আমাদের 5 বছরের মেডিকেল লাইফকে বিদায় জানাচ্ছি। সো এই আমরা চেয়েছিলাম এই র্যাগডের এই বিদায়ের দিনটাতে আমাদের 5 বছরের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে একটু আর্টিস্টিক ওয়েতে একটু কল্পনা আশ্রয় নিয়ে আপনাদের সবার সামনে ফুটিয়ে তোলার জন্য। সো এই ঘটনাগুলো শুধু যে আমাদের তাই না, এটা হচ্ছে আমাদের মেডিকেল, যে কোনো মেডিকেল কলেজে যে কোনো মেডিকেল স্টুডেন্টের জীবনের ঘটে যাওয়া ঘটনা। তো আমাদের নাটকের বেশ কিছু মজার এক্সপিরিয়েন্স ছিল। তো আমাদের নাটকের টোটাল ক্যারেক্টারের সংখ্যা 37, এদের মধ্যে সবচাইতে কম যার অ্যাপিয়ারেন্স আর কি নাটকে, সেটা হচ্ছে একটা বিরাট, যার টোটাল নাটকে যার অস্তিত্ব আর কি মোট 5 সেকেন্ড। তো আসলে এটা কিন্তু এই 5 সেকেন্ড কিন্তু আমাদের নাটকের সবচেয়ে ব্যয়বহুল 5 সেকেন্ড। তো কারণ হচ্ছে যে বিড়ালটা ধরতে যেয়ে আর কি ঘটনাচক্রে একটা বিড়ালের কামড় খেতে হয়েছিল আমাকে, এবং এর জন্য আর কি নাটকের আমাদের যে টোটাল বাজেট সে বাজেটে 50% বেশি চলে গেছে আর কি আমার র‍্যাবিসের ভ্যাকসিন দিতে যেয়ে। এই বিড়ালের সাথে যার অ্যাক্টিং করার কথা ছিল সে হচ্ছে আমাদের নায়ক শুভ। সে নায়ক হলো আসলে এই ছোটো বিড়ালের সাথে অ্যাক্টিং করাতে সাহসিক কুলায়নি। সো রাগিবের ঘটনার পরে আসলে সে সাহস পাচ্ছিল না বিড়ালের গায়ে পা লাগানোর। সো এই ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমাকে অভিনয় করতে হয়, আর ওখানে যে পাটি দেখা গিয়েছিল ওটি আসলে আমারই পা ছিল। আমাদের নাটকটা হচ্ছে একটা বেদনা বিধুর একটা নাটক ছিল। সো বেদনার কথা বলতে গেলে কান্নাকাটি চলে আসে। সো আমাদের নাটকের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল কান্নাকাটি। তো কান্নাকাটিটা আসলে কীভাবে করা হবে এটা ঠিক বোঝা যাচ্ছিল না। আমরা শুনলাম যে নাটকে এবং সিনেমাতে নাকি ডিসাইন দিয়ে কান্নাকাটি করে, বাট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের আসলে সচেতনতা একটু বেশি ছিল। আমরা আসলে বুঝতেছিলাম না যে আসলে কীভাবে গ্লিসারিনটা চোখে দিলে ক্ষতি হবে কি হবে না। সো আফটার অল একটা বিপুল পরিমাণ গবেষণা শেষে শেষ পর্যন্ত একটা কান্নাকাটি করা হয়েছে আসলে এই প্রক্রিয়াতে। নাটকের এক পর্যায়ে আপনারা দেখেছেন যে আমাদের একটা সিনে যে মিরাজ যে স্যার ছিল তার প্যান্টের চেনের ভিতর দিয়ে শুভকে দেখানো হয়, আর এটা দেখে অনেকের হয়তো মনে অনেক ধরনের ধারণা আসতে পারে। বাট আমরা বলছি যে এটা আসলে আমরা মানে কারো প্যান্টের ভিতরে কোনো কাজ টাজ করিনি আসলে, এটা আমরা যেটা করছি এটা দলীয় পোস্টার ফল। আমি ধরেছিলাম প্যান্ট, রাগে ধরেছিল ক্যামেরা, আর যে হাতটি দেখা গিয়েছে চেনটা লাগানোর সেই হাতটি ছিল কৌশিকের। নাটকের একটা পোর্শনে আমরা দেখেছি আসলে যে আমাদের একজন এইচএমও আপু যেটা চরিত্র অভিনয় করেছে আমাদের আনিকা বড়ুয়া, তো তার আসলে একটা বিয়ের কার্ড দেখানো হয়। তো নাটকে আসলে আমরা সেই কার্ডের পুরোটা দেখাইনি, শুধু আমরা যেখানে ব্রাইডের পার্টটা আছে সেটা দেখিয়েছি। তো আসলে নাটকের এই যে কার্ডের এই পুরো পার্টটা হচ্ছে এটা। নাটকে এক পর্যায়ে আপনারা দেখেছেন যে আলিম হলে কিছু বকাটে ছিল অনুপ্রবেশ করে। সো এই সিনটি করার জন্য কোনোভাবেই আমাদের আলিম হলের মানে প্রাইভেসি ক্ষুণ্ণ করা হয়নি। এই সিনটি আমরা এভাবে করেছিলাম যে আমাদের এই আলিম হলের বাইরের দেয়াল থেকে আমাদের ছেলেপেলেরা টিক আপ করে, বা দেয়াল জাস্ট দেয়ালে উঠেছিল কিন্তু তারা ল্যান্ডিং করেছিল আমাদের ছেলেদের ফজলাপি হলের ভিতরেই। তো এই নাটকের ট্রেলারটা যখন রিলিজ হয় তখনই আমরা ঘোষণা দিয়েছিলাম যে এটা আসলে আমাদের শেষ নাটক থাকবে। এটার পিছনে কারণ ছিল যে সামনে আমাদের ফাইনাল প্রফ, ওটা যদি আমরা শেষ করতে পারি দেন আমাদের ইন্টারনি চলে আসবে, ইন্টারনি শেষ করলে দেন আমাদের রিয়েল লাইফে আউটার ওয়ার্ল্ডে অনেক প্রবলেম ফেস করতে হবে। সো মনে হয় না আর কি আমাদের দ্বারা আর কোনো নাটক তৈরি করা সম্ভব হবে। বাট এটা আমাদের খারাপ লাগে যে যেহেতু এটা আমরা শুরু করেছি এই ট্রেডিশনটা নাটক তৈরি করা, সো আমরা কখনোই চাই না যে আসলে এই ট্রেডিশনটা আমাদের দিয়ে আবার শেষ হয়ে যাক। সো জুনিয়রদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ তোমরা এই ট্রেডিশনটা অফ যেতে দিও না। তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে যে নাটক বানাতে অনেক গিয়ার লাগে, অনেক কোর্স করতে হয়, অনেক জ্ঞান লাগে, আসলে কোনো কিছু লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে তোমাদের নিজের সদিচ্ছা এবং সেই সাথে অনেক নাটক সিনেমা দেখার অভিজ্ঞতা, যেটা তোমাদের অনেকের মধ্যেই আছে। সো তোমরা কাজ শুরু করে দাও, তোমার যে কোনো ধরনের হেল্প, যে কোনো টেকনিক্যাল হেল্প, টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়ার জন্য আমি রাগিব সালে তোমার 3 জনই তোমাদের পাশে থাকবো। আমাদের প্রথম কাজ ছিল পুস্তকথা প্রণয়নী। যারা ওই নাটকটা দেখেছে আমাদের সাথে তারা বলতে পারবে, এবং আমরা নিজেরাও স্বীকার করি যে নাটকটা ছিল 25 মিনিটের ছোটোখাটো খুবই খারাপ মেকিংয়ের একটা হোম ভিডিও টাইপ নাটক। বাট ওই অবস্থা থেকে সেই 25 মিনিটের পুস্তকথা প্রণয়নী থেকে আমরা এই যে 2 ঘন্টা 10 মিনিটের গল্পটা বন্ধুত্ব এই স্টেজে এসে পৌঁছেছি, যে পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছে যে আমাদের PC7-এর সকল বন্ধুরা। আসলে পুস্তকথা প্রণয়নীর পরই আমরা অনেক নাটক করেছি এবং প্রতিটি নাটকে আমাদের এত পরিমাণ খাটনি গিয়েছে যে আমরা ডিসাইড করেছিলাম যে এরপরে আর কোনো নাটক করবো না আমরা।
বাট প্রতিবারই আমরা আমাদের পুঁতিকা ভাঙতে বাধ্য হয়েছি, কারণ আমাদের ব্যাচমেটরা নাটকের পরই, নাটক যেমনই হোক না কেন, আমাদের কাছে এসেছে বলছে নাটক ভালো হয়েছে, আরও ভালো করতে করা যেতে পারে। তাদের ইন্সপায়ার করেছে নাটক করার জন্য আরও, তাদের যে এই ইন্সপিরেশনের ফলই আসলে আমাদের এই পর্যায়ে আসা, এই গল্পটা বন্ধুত্বের পর্যায়ে আসা। সো থ্যাংকস টু দেম। আমাদের নাটকের যেই এন্ডিং সেটাও কিন্তু আসলে রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। প্রায় 2 বছর হয়ে গেল আমরা KCST-2 ব্যাচে তন্ময়দাকে হারিয়েছি AML রোগেই। সো তখন আমরা দেখেছি যে একটা বন্ধুকে হারানোর বেদনা অনুভূতিটা কত তীব্র হতে পারে আমাদের KCST-2 ব্যাচের বড় ভাইদের মধ্যে। সো আমরা আমাদের নাটকেও তাদের যে তীব্র অনুভূতি এটাকে তুলে আনার চেষ্টা করেছি। আসলে কোনো কিছু হারানোর মাধ্যমেই তার প্রকৃত মূল্যটি উপলব্ধি করা যায়। এই জন্যই আমরা আমাদের নাটকে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার অনেকের মৃত্যুর মাধ্যমে আমাদের বন্ধুত্বের মূল্যটি বোঝাতে চেয়েছিলাম। সো আমরা চাই না এই নাটকে যা হয়েছে তা আমাদের কারো জীবনে হোক, এই বন্ধুত্বের মূল্যটি যেন আমাদের এভাবে বুঝতে না হয়। সো ফ্রেন্ডস, আই থিঙ্ক দিস ওয়াজ দ্য এন্ড। আই অ্যাম রাগিব শাহরিয়ার। আই অ্যাম নাসের শায়েম। সাইনিং আউট। সাইনিং আউট।